সব নবীকে আপনার ভিতরে নিয়ে চলে গেলেন। যাবার পর বেটার গালে মুখে চুম্বন দিয়ে, পেশানিতে চুম্বন দিয়ে কাঁদছে, বেটা ইউসুফ চলে যাবে কিন্তু তুমি তো চলে গেলে, বেটা দেখে নাও আর আসবে না, আর দেখা হবে না। তবে শুনে নাও বেটা, একটু তুমি আমার একটু বলে হাঁচে নির্দেশ মতো চলো, কারণ নবী জানে পৃথিবীর জমিনে আমার বেটারের ক্ষতি সাধন করবে। আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার করলেন কে গালে মুখে চুম্বন দিয়ে, অনেক আদর করে চোখের পানি দিয়ে আপনার বলে হয়েছে বুকে জড়িয়ে ধরে। আদর করার পর একটা জামালি আসলে, একটা আপনার বলে হয়েছে ওই জামাটা তাবিজে পরে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম একটা তাবিজ বানিয়ে দিল। এখন কিছুকার হিন্দুরা মুসলমান এরা বলছে তাবিজ পড়া বেদাত, তাবিজ পড়া শিরিক হয়ে যাবে। আল্লাহর কোরআনে লেখা আছে বাবা উঠিয়ে দেখুন, তাবিজ বানিয়ে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর হাতে বেঁধে দিলেন আর বললেন, বেটা রে ও আমার ইউসুফ, ও আমার ইউসুফ শুনে নাও, যেই দিন বিপদের দিনে পড়বে এই তাবিজটা খুলবে, এই তাবিজের মধ্যে তোমার বিপদের আপনার বলে হয়েছে সাফল্য আছে। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে তাবিজ বানিয়ে দিয়ে গালে মুখে চুম্বন দিয়ে দিলেন, যখন আপনার পাঠাচ্ছেন আপনার নিয়ে যাবেন, তার বেটার আপনার বনে হাঁচে হাতে বেরো। ইউসুফ আলাইহিস সালামকে আদর করে তারা আপনার কাঁধে তুলে নিল, বলল আপনার বনে হাঁচে আব্বা যান, আপনি চিন্তা করবেন না, আমাদের যেহেতু ছোট ভাই, আমাদের যেহেতু আদরের আপনার ভাই, আমরা তাকে হাঁটতে দেব না, পাথরে তাই কষ্ট পাবে, কাটা খুঁজে ভোগে যাবে, তার অত কষ্ট হবে, আব্বা যান আমরা ঘাড়ে করে নিয়ে তাকে আপনার পৌঁছে দেব, ঘাড়ে করে নিয়ে ছাগল চড়াতে যাব, ঘাড়ে করে জঙ্গলে যাব, আমরা ঘুরে ঘুরে আবার নিয়ে আসব। হযরত ইউসুফ পয়গম্বর তিনি আপনার চলে যাচ্ছেন ভাইদের ঘাড়ে, ইয়াকুব নবী বাড়ি থেকে দেখেন, দেখতে দেখতে কেঁদেছিলেন। আল্লাহর নবী একদিন কাঁদেননি, 30টি বছর ধরে ইউসুফ নবীর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পবিত্র কোরআন সূরাটির নাম সূরা ইউসুফ, এমন একটা সূরা আল্লাহ পাক কোরআনে 114টা সূরা দিয়েছেন, কটা? 114টা। তো কোন সূরাতে পূর্ণাঙ্গ একই বিষয়ে আলোচনা নাই, একটাই সূরা ব্যতীত রেখে শুধুমাত্র সূরা ইউসুফ। এই সূরা ইউসুফে 111টি আয়াত আছে কোরআনের, 111টি আয়াতেই ইউসুফ আলাইহিস সালামকে নিয়েই আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে। কিন্তু অন্যান্য সূরাতে আপনার বিভিন্ন নবী, বিভিন্ন মশলা মশাইল, বিভিন্ন আপনার কথা আলোচনা হয়েছে। নাম সূরা মুহাম্মদ, আল্লাহর নবীর নাম, অথচ অন্যান্য ব্যাপারে আলোচনা। সূরা বাকারা, গাভীর আলোচনা, কিন্তু গাভীর কথা কম, অন্য আলোচনা বেশি। এইরকম সূরা পাবেন সূরা মারিয়াম, মারিয়ামেরই শুধু আলোচনা নাই, অন্যান্য আলোচনা আছে, কিন্তু একটাই সূরা, সূরাটির নাম হলো সূরা ইউসুফ। এটা কাহিনী, কিসসা, কিন্তু এটাকে আহসানুল কাসাস আল্লাহ বলেছেন, উত্তম কিসসা, যে কাহিনী শোনার পরে মানুষ তার মানুষের জীবন তৈরি করবে, মানুষ মানুষ তার আপনার বলে হয়েছে জীবনকে পূর্ণভাবে আল্লাহর পথে ধাবিত করবে, সবুরের পাহাড় বাঁধবে। আল্লাহ পাক এই সূরার মধ্যে সেগুলো দান করেছেন। এই সূরাটা পৃথিবীর জমিনের মহান আল্লাহ পাক যেই দিন পাঠান, তার পূর্বের ব্যাকগ্রাউন্ড আছে, ইতিহাস আছে। ইতিহাসটা কি? ইতিহাসটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল যে মুহাম্মদ, আপনি যদি আল্লাহর নবী হন আর আপনার উপরে যদি কোরআন অবতীর্ণ হয়,
তো আপনার যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে এই কোরআনে ইউসুফ আলাইহিস সালামের উত্তম কোন কেশাস নাই, ইউসুফ আলাইহিস সালামের জীবনে নাই। অপর বর্ণনায় বলা হয়েছে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ইউসুফ সম্পর্কে কিছু ধারণা দেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে ধারণা দেন, কেন তারা কিনান থেকে আসলো মিশরে, ইয়াকুব আলাইহিস সালামের আপনার ব্যাপারে তার ইতিহাস জানার চেষ্টা করেছিল, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল। এমন একজন বংশ যাদের বংশেতে সব থেকে নবী বেশি, এই বংশটার নাম হলো বানী ইসরায়েল। কি নাম? বানী ইসরায়েল। কমবে 70,000 নবী আল্লাহ পাক এই বংশে পাঠায়, এই গোত্রের মধ্যে পাঠায়। ইউসুফ আলাইহিস সালাম তার বাপের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক, ইসহাকের বাপের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যাদের বংশে নবী বেশি, এই ঘটনা যখন জিজ্ঞাসা করলো তখন মহান আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও তুমি আমার নবীকে কোরআন আপনার অবতীর্ণ করে বলে দাও, আমার নবী পূর্ণাঙ্গ জীবনী, তাদের ঘটনা কি কি হলো, মিশরের বাদশা হলো, কতদিন থাকলো, সমস্ত ঘটনা তিনি ইহুদিদের সামনে বললেন। ইহুদি সম্প্রদায় তারা আপনার যখন দেখলো তাওরাত খুলে দেখার পর হুবহু মিলে গেল, তখন আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে বাধ্য হয়েছিল। অবশ্যই এটা আল্লাহর পয়গম্বর, আর অবশ্যই এই কোরআন আল্লাহর বাণী, এটা মানতে বাধ্য হয়েছিল। আমার নবী বলে দিয়েছিলেন, নবী যখন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছর ধরে, কত বছর, 23টা বছর কেন লাগলো, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে একদিনে, কয় দিনে, একদিনে লোহে মাহফুজে আপনার বলা হচ্ছে থেকে যখন একদিনে পাঠানো হলো, কিন্তু নবীর কাছে আসলো 23 বছর ধরে। কারণ কি? নবী যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, সেই সমস্যার সমাধান সূত্র হিসাবে আল্লাহ পাক নবীকে কোরআন জানিয়ে দিতেন, কোরআন দিয়ে বলে দিতেন, আর ওই সমস্যার সম্মুখীন থেকে উদ্ধার পেয়ে নবী জানিয়ে দিতেন এ এ ঘটনা কোরআন। এই জন্য সার্বিক জীবনে দীর্ঘ 23 বছর ধরে ধারাবাহিক আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এ কোরআনের ভিতরে কোনো ভুল আছে ভাই? জরাবান আছে? কোনো ভুল নাই। ইয়াকুব আলাইহিস সালাম যাকে আপনার বলা আছে পৃথিবীর জমিনে এই বানী ইসরায়েল গোত্রের আপনার বলা আছে প্রবর্তক বলা হয়, প্রবর্তক মানে জন্মদাতা, যার থেকে বানী ইসরায়েল গোত্র শুরু। এই বানী ইসরায়েল গোত্র 70,000 নবী, আল্লাহ পাক এক পাল্লায় যদি দাঁড় করা হয়, আমার নবীকে যদি অপর পাল্লায় দাঁড় করানো হয়, নবীর শান আল্লাহ বেশি দিয়েছে। কেন? ওটা ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, আর এটা ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, ইয়াকুব আলাইহিস সালামের পবিত্র কোরআনের কাঞ্জলিমান আলা হাজরা তাজিমুল বারকাত মুজাদ্দিদে দিনে মিল্লাত ফজলে বারানবী আলী রহমাত রিদওয়ান তিনার বর্ণনা অনুযায়ী, এবং আপনার তাফসীরটির নাম তাফসীরে নাইমি, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশ্যাফ, তাফসীরে ইবনে আব্বাস, বিভিন্ন তাফসীর থেকে দেখা গেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম ছিল লাই বিনতে লাইআন। প্রথম স্ত্রীর নাম ভালো করে মুখস্থ করেন, সকালে ভুলবেন, নাম হলো লাই বিনতে লাইআন। ইয়াকুব আলাইহিস সালামের মামাইতো বোন, ইয়াকুব আলাইহিস সালামের
মামাইতো বোন, দ্বিতীয় স্ত্রী, কারণ তিনি মারা যাওয়ার পরে আমার যদি স্ত্রী মারা যায় আর ওর যদি ছোট বোন থাকে, বিয়ে করা যায় হবে না যায় হবে? না যাই হবে। আর যদি আমারটা আছে মরেনি কিন্তু ছোটটাকেও যদি রাখি, কেন এতক্ষণ যাই হয়ে গেল এবার হবে না কেন? তো বলছে একসঙ্গে দুই বোনকে রাখা শরীয়তে হারাম, একসঙ্গে দুই বোনকে শরীয়তে রাখা হারাম। ও যদি রাখা হারাম হয়, শালিকে যদি বলেন অর্ধেক ঘর বালি বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? ওর সঙ্গে বাজার ঘাট করা যাবে? বাইকে নিয়ে ঘোরা যাবে? স্ত্রী থাকলো বলিয়া ছোট ডাকে নিয়ে বাজার করতে ঘুমুন যায়? শুনে রেখে দেন, স্ত্রী থাকা অবস্থায় যদি শালির সঙ্গে কিংবা কোনো ভাবি দেওয়ারের সঙ্গে এই রকম আচরণ করে, তাদের পাক্কা গলগলে হারাম হবে। এটা একটু হারাম নয়, একেবারে গলগলে হারাম, গোনা হবে, কাবিরা। নবী বলেছে যে তোমরা দেওরকে ওইভাবে ভয় করো যেমন বাঘকে করো, বাঘের সামনে বুক ফুলিয়া যান নাকি না লেজ গুটিয়া পালান? লেজ গুটিয়া পালান, ওরে বাবরে বাঘরে, তাজা তো দূরের কথা, মরা দেখে থাকবে না। মরা যদি বাঘ দেখে থাকবে ভাই, মরা একটা বাঘ দেখলে পালাবে? ছবি দেখেও ভয় করে, আর দেওরকে দেখলে একেবারে আঁচল ঝাড়া দিয়া যায়, আর শালিকে দেখলে তো একেবারে রুয়া খাড়া হয়ে যায়, হয় না? হয় না? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি মিন জালি। তা হযরতে লাইবিন তালায়ার ইন্তিকালের পরে রাহিল বলে মহিলার নাম, কি বললাম? রাহিল। ওনাকে বিবাহ করেন লাইবিন তালায়ার গর্ভে। আল্লাহ ছটি পুত্র সন্তান দিয়েছিলেন, কয়টি? ছয়টি, রুবিল, সামউন, লাওয়া, ইয়াহুদা, তারপর আপনার বলে আছে জাবুলুন, ইয়াজ্জা, এই ছটা সন্তান। আর রাহিলের গর্ভে আল্লাহ দুটো দিয়েছিলেন, একটার নাম হলো ইউসুফ, একটার নাম হলো বিনিয়ামিন, আটটা হলো, আরো চারটে আছে। কাঞ্জলি মানে তাদেরকে বলা হয়েছে ক্রীতদাসী, তদানীন্তন কালে ক্রীতদাসীর সঙ্গে আপনার সহবাস করে সন্তান জন্ম দেওয়া যায় ছিল, এখন কিন্তু নাই। আপনি যদি মনে করেন আমার বাড়িতে বাদি থাকবে, কাজ করবে, আর আমার স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করি, বাচ্চা কাচ্চা তেমন যেমন হয়, আমার কাজের মেয়ের সঙ্গে তেমন করব, তো এটাকে বাংলা ভাষায় পরকীয়া বলা হয়, আর ওর সঙ্গে ডিটেন করলে হারাম, জেনা হবে। কি হবে? জোরে বলুন, জেনা হবে। কিন্তু তখন ছিল না, তাহলে তখন কার আইন এখন প্রয়োগ করা যাবে? ভাই যাবে না। তো দুটো আপনার কৃতদাসী, একটার নাম জুলফা, একটার নাম হলো বালহা। এই দুটো দাসীর গর্ভে থেকে আল্লাহ আরো দুটো করে চারটা সন্তান দিয়েছিলেন, দিয়ে মোট হলো ১২টি সন্তান। এই ১২টি সন্তানকেই ইউসুফ আলাইহিস সালাম তিনারা দেখেছিলেন, কেউ ১১টা বলেছে, মানে তিনি বাদ দিয়ে ১১, আর সূর্য হিসাবে তিনার আব্বা ইয়াকুব, আর চন্দ্র হিসাবে তিনার মা লাহিল সাজদা করতে দেখেছিলেন। সাজদা করা শরীয়তে এখনকার বিধানে হারাম, সাজদা করলে শিরক হবে, মুশরিক হবে, সাজদা করলে জাহান্নামে যাবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, রাহিল আর আরো তা আপনার ১১টা ভাই, ইউসুফ নবীকে সাজদা করলো, কোরআন বলছে এটাকে হারাম বলা যাবে ভাই? হুহান বলেন না, এরা তো বুঝতে পারছে না, আমি তো ভিত বানছি, ভালো করে বুঝতে হবে তো।
আমার আল্লাহ পাকের আপনার বানে হয়েছে নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নবী ওই আপনার বানে হয়েছে কোরআনের আয়াত স্পষ্ট কিতাবের আয়াত আপনার কাছে হাজির করা হলো মহান আল্লাহ পাক আপনার নবীর কাছে জিবরিল আমিন দ্বারা জানিয়ে দেন বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন যখন আসে আপনার আলিকুল্লাম র আছে না ভাই কিন্তু বন্ধুগণ কোরআনের আয়াতে আপনার আলিকুল্লাম র এগুলোকে হুরুফে মুকাত্তাত বলা হয় আলিকুল্লাম মিম আপনার সোয়াদ তোয়া আপনার ইয়াসিন গুলোকে হুরুফে মুকাত্তাত বলা হয় এই আপনার বলে হয়েছে আয়াত গুলো আমার আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না জিবরিল আমিন জানে না জিবরিল যখন বলল আলিপলাম র নবী বললেন আমি আলিম তো জেনে নিলাম আমার আল্লাহ পাক তারপর জানিয়ে দিচ্ছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নে আপনার বলে হয়েছে ওই কিতাবের স্পষ্ট আয়াত সমূহ আপনার কাছে হাজির করা হলো আমার আল্লাহ পাক হাজির করে দিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন নবী গো আপনার বলা হয়েছে কোরআনকে আমি আল্লাহ পাক আপনার ভাষাতে অর্থাৎ আরবি ভাষাতে অবতীর্ণ করলাম জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনকে বাংলা ভাষায় তো আপনার অবতীর্ণ করলেন না ফার্সি ভাষায় অবতীর্ণ করলেন না উর্দু ভাষায় করলেন না সুরিয়ানি ভাষাতে করলেন না তামিলি ভাষায় করলেন না গুজরাটি ভাষায় করলেন না মারাঠি ভাষায় করলেন না মিশরীয় ভাষায় করলেন না আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বলে হাবিব ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন নিশ্চয় আমি আল্লাহ পাক হাবিব আপনার উপরে কুরআন অবতীর্ণ করেছি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে আপনার বলে হয়েছে তারা আপনার বুঝতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছে কোন ভাষায় আরবি কেন নবীর ভাষা হলো আরবি আল্লাহ কোরআন কে আরবি ভাষায় অবতীর্ণ করলেন লাআল্লাকুম তাকিলুন জানে তারা কোরআনের ভাব অর্থ কোরআনের মানে মতলব বুঝতে পারে এটা নবীর ভাষা বলে আপনার বলে হয়েছে নবীর জবান বলে আল্লাহ পাক শুধু তুই আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছে তা নয় জান্নাতের ভাষা আরবি হবে হাসরের ভাষা আরবি হবে আপনার কবরের ভাষা আরবি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সব জায়গার ভাষা আরবি হবে কোরআনের ভাষা আরবি আল্লাহ আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করে বললেন লা আল্লাকুম তাকিলুন জান তারা বুঝতে পারে নাহানু নাকসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লা মিনাল গাফিলিন আমার আল্লাহ পাক ডাক দে বলে হাবিব নাহানু নাকসু আলাইকা হাসানাল কসাস আমি আল্লাহ পাক আপনার উপরে আমি উত্তম আপনার কেশা দান করলাম জোরে বল সুবহানাল্লাহ উত্তম কেশা বর্ণনা করলাম আপনার পাশটাকে উত্তম বলা হয় মানুষের সৃষ্টিটাকে আল্লাহ উত্তম বলেছে আজানকে উত্তম আপনার আহ্বান বলেছে ইউসুফ নবীর ঘটনাকে আল্লাহ উত্তম বলেছে কোরআনকে আল্লাহ উত্তম বলেছে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের আপনার ভাষায় জানিয়ে দিলেন হাসানুল কাসা পৃথিবীতে বহু কেসা আসবে বহু গল্প গুজব রচনা করবে বহু ঘটনা পৃথিবীর জমিনে আসবে তবে কোন ঘটনা এরকম হবে না কোন ঘটনায় এই শিক্ষা থাকবে না আমার আল্লাহ পাক এই কোরআনের আপনার ঘটনাকে ইউসুফ নবীর জীবনীকে আল্লাহ কেসা বলেছে তবে সামান্য কেসা বলে আল্লাহ রুখে দেননি আমার আল্লাহ পাক আহসানুল কাসাস বলেছে
উত্তম কেসা বলেছে, সর্বশ্রেষ্ঠ কেসা বলেছেন, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন বেগো আপনার বলে হয়েছে বিমা হয় না, ইরাইকা হাজাল কোরআন আমি আল্লাহ পাক আপনাকে অবতীর্ণ করে ওহি দ্বারা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিই ওহি দ্বারা এই হাজার কোরআন, এই কোরআন জানিয়ে দিলাম। ওয়া ইন কুনতা লামিনাল গাফিলিন, আপনি ইন কুনতা আপনার বলে হয়েছে আপনি আপনার ইতিপূর্বে যদিও এই বিষয়ে অকিবাহান ছিলেন না, কারণ আল্লাহ পাক জানিয়ে দেয় হাবিব এই পৃথিবীর জমিনে আপনাকে ইহুদিরা জিজ্ঞেস করেছিল ইউসুফ নবীর জীবনী সম্পর্কে, বিনিয়ামিনের আপনার বলে হয়েছে জীবনী সম্পর্কে, ইয়াকুব নবীর জীবনী সম্পর্কে, কিনানের ঘটনা সম্পর্কে, মিশরের ঘটনা সম্পর্কে, তাদের জীবন চরিত্র সম্পর্কে আপনাকে যখন জিজ্ঞাসা করে আপনি তখন আমার কাছে সাহায্য চান, হাবি আমি আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে মুখে হাসে ফোটানোর জন্য আপনাকে উত্তম আপনার বলে হয়েছে বর্ণনা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি মানুষের কাছে বর্ণনা করেন আপনার সম্মান বাড়িয়ে দেবার জন্য আল্লাহ পাক উত্তম আপনার বলে হয়েছে কে স্যার আপনার জানিয়ে দিল আমার নবী আপনার বর্ণনা করে, এই জন্য আমার আল্লাহ পাক উত্তম আপনার কেসা করে হযরত ইউসুফ আলাইহিস সালামের আপনার কেসাটাকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই ধরা দামে নবীর মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন আমার মতো মলবি পড়বে আর ইউসুফ আলাইহিস সালামের জীবনী আপনার বলে হয়েছে বঞ্চে করবে, তারা ধৈর্যের পরিচয় কেমন দিয়েছে, কেমন আপনার ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ছিল আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তারপরে মহান আল্লাহ পাক আল্লাহর আপনার পায়ে জীবনী আল্লাহ আপনার কোরআনে অবতীর্ণ করি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রাত্রি বেলায় যখন ঘুমিয়েছিলেন ওই রাত্রিটা কোন রাত্রি ছিল জানা আছে? স্বপ্ন দেখেছেন, কিন্তু কোন রাত্রে দেখেছিলেন? আমার বন্ধগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর হযরত ইয়া আপনার বলে হয়েছে ইউসুফ আলাইহিস সালাম রাত্রে বেলায় বিছানাতে ঘুমিয়ে আছেন বাচ্চা ছেলে, কেউ কেউ তার আপনার বলে হয়েছে বয়স ছিল 12, কোন বর্ণনায় বলে হয়েছে 7 বছরের, কোন বর্ণনায় বলে হয়েছে 15, কোন বর্ণনায় বলে হয়েছে 13-17 বছরের। পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রাত্রে বেলায় ঘুমিয়েছেন, ওই মাসটা ছিল পবিত্র রমজান মাসের মাস, রমজান মাসে 20 তারাবির পরে 21 তারিখ আপনার রমজান মাসের দিবাগত রাত্রি 7 আপনার শবে কাদর, দিনটা ছিল জুমার রাত, শুক্রবারের রাত্রি ছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন ঘুমালেন নবীদের ঘুম তো ঘুম না বাবা, নবীরা ঘুমিয়ে যায় আল্লাহ পাক তাদেরকে ঘুমের মাধ্যমে ওহী নাযিল করি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রাত্রে আপনার স্বপ্ন জগতে দেখেছেন, স্বপ্ন হলো 3 প্রকার, কয় প্রকার বললাম? স্বপ্ন হলো 3 প্রকার, বিশ্ব নবী বলেছে বুখারী আর মুসলিমে, এবং আপনার ইজকলা ইউসুফ লিয়াবিহি এই কোরআনের আয়াতও পেয়ে যাবেন। স্বপ্ন হলো 3 প্রকার, একটা হলো রব্বানি, একটা হলো রুহানি, একটা হলো শয়তানি। কিরাম বললাম, একটা হলো রব্বানি, একটা হলো রুহানি, একটা হলো শয়তানি। আল্লাহর বান্দা যারা হবে, প্রেমিক প্রেমিকা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, রাত্রিবেলায় ঘুমিয়ে যাবে আল্লাহ স্বপ্ন জগে আল্লাহর আপনার দিদার করবে, জোরে বল সুবহানাল্লাহ, জান্নাত দর্শন করবে, আল্লাহর নবীকে দর্শন করবে, বাইতুল মুকাদ্দাস দর্শন করবে, আপনার জান্নাতুল বাকি দর্শন করবে, এরা মসজিদে হারাম দর্শন করবে, মসজিদে নববী দর্শন করবে। এটা যদি হয় হযরত ইউসুফ নবী যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা কি আমাদের মতো ভুল ভাল হবে? জোরে বলুন বাপ, কখনো হতে পারে না
আল্লাহর নবী ও পয়গম্বর রাত্রে বলে স্বপ্ন দেখলেন, ওটা আল্লাহর স্বপ্ন রূহানি, ওই স্বপ্নটা আপনার বলা হয় ওহি ছিল। আল্লাহ স্বপ্ন দেখালেন, আর এক প্রকার স্বপ্ন হলো বাবা শয়তানি, রাত্রে বেলায় ঘুমিয়ে যাবেন, তিন তালায় আপনার হুইল চেয়ারে ঘুরতে যাবেন, চৌকি থেকে পড়ে মাজা ভাঙবে, বোটা বলবে কি করে পড়লে, বলে আর বলিস না, রাত্রে বেলায় কাজ করতে করতে দিল্লি থেকে ঘুরে আসলাম, বাড়ি করলাম, তিন তালা হুইল চেয়ারে ঘুরছিলাম, দম করে পড়ে মাজা ভেঙেছি, এইটা হয় কি হয় না বাবা? এই স্বপ্নটা হলো আপনার শয়তানি স্বপ্ন। এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে, আমার নবী বলেছে শয়তানি স্বপ্ন যদি কেউ দেখে নেয় সে যেন আপনার উঠে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে বিছানা থেকে দাঁড়াবে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাজিহি রুয়া, এই দোয়াটা পড়ার পর বাম দিকে তিনবার থুতু ফেলবে, শয়তান তার কাছে আসবে না, জোরে বলো, শয়তান তার কাছে আসবে না। আল্লাহর নবী যেটা বলেছে ওটা আমাদেরকে বাস্তব জীবনে রূপায়ণ করতে হবে মুসলমান। আল্লাহর পয়গম্বর আমার নবী বললেন আর এক প্রকার স্বপ্ন হলো ধাঁধা, দিনে যেমন টেনশন করবে রাত্রে ঘুমের ঝোঁকে ওইভাবে ভুল বকবে, দরকার হলেও বকো আপনার কি লাভে কি লাগে কি না, আপনার ঘুমের ঝোঁকে বেড়ে দেয়। বন্ধুগণ এই রকম স্বপ্ন দেখবেন না, তিন প্রকার স্বপ্ন কোরআনের ইজকলা ইউসুফ হলি অবিঘি ইয়া আবাতি আল্লাহ পাক ঈদ ব্যবহার করলেন যখন, অর্থাৎ ঈদের আগে আল্লাহ পাক এখানে উজকুর শব্দটা কেন আপনার পুষিদা রয়েছে, আল্লাহ পাক নবীকে বলে নবী গো স্মরণ করুন, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম রাত্রি যোগে স্বপ্ন দেখলেন, আমার নবীকে স্মরণ করতে বলছেন বাপ, তাহলে বোঝা গেল নবী ইউসুফ নবীর জীবনী তো যা দেখেছেন, জোরে বলুন। আল্লাহ বলছেন ইজ কলা ইউসুফ, হে নবী স্মরণ করুন ওই দিনের ঘটনা, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখলেন, আর তিনি আর বাপকে বলছেন, তাহলে স্মরণ করুন কাকে বলা হয় বাপ? আপনারা যদি বলেন, আমি যদি এখানে রিপিটিং কোনো বক্তৃতা করি আর আপনারা যদি বলেন হুজুর আপনি এটাই বলছেন, বলে কোনটা, ওই যে গত বছর যেটা বলেছিলেন মনে নাই আপনারও খেলে যান সাহেব, চলো তো আমি স্মরণ করতে যখন বলবেন তখন এখানে গতবার এসেছিলাম এটাই তো প্রমাণ হবে, কি বলে হবে না হবে না? আল্লাহ বলছে নবী স্মরণ করুন ওই দিনের ঘটনা, যেই দিন ইউসুফ আলাইহিস সালাম ইজ কলা ইউসুফ, যখন ইউসুফ পয়গম্বর বললেন লিয়াবিহি তার পিতাকে ইয়াবাতি হে আমার পিতা, ইন্নি রাইতু নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা এগারোটি তারকা, তিনি বললেন এগারোটি তারা একটা সূর্য একটা চন্দ্র, হয়তো হুমলি সাজিদিন দেখলাম তারা আমাকে সবাই সেজদা করছে। তার ইউসুফ পয়গম্বরের স্বপ্ন যখন ইউসুফ নবী দেখে, আমার নবী তখন ইউসুফ পয়গম্বরের স্বপ্ন দেখেছেন, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়, কি বলা হয় জোরে বলুন, হাজির নাজির বলা হয়। আপনারা দেখবেন আলাম তারা কাইফা ফালা আছে না, এই আয়াত যদি আপনি ব্যাখ্যা দেখেন পেয়ে যাবেন, নাবিকে বলতে বলা হয়েছে নাবি আপনার কি মনে নাই আমি হাতি বাহিনীর সঙ্গে কেমন ব্যবহার করেছি, তো নবী তো আসেননি এখনো 49 দিন বাকি, তো মনে নাই কাকে বলা হয়, যিনি আপনার ছিলেন কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে, ঠিক না বেটি? এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। আর এই মোল্লা বুঝতে না পারার পরে বলছে নবী হাজির তো উপস্থিত কোথায়? আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বরকে আপনার বলে হয়েছে, আপনার মোহাম্মদ আপনার বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দেয়, ইউসুফ পয়গম্বর ডেকে বললেন আমি আপনার বলে হয়েছে আমার আব্বাকে, আমি যখন ডেকে বললাম আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন আমার আল্লাহ কোরআনে বললেন কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা
إخواتك فياك دولك كيدا أمار الله باك بيتي بيت جمينة قرآن كوت كورا دي اتشل ياكوب عليك السلام ڈاك دي بولن بيتار او أمار شناحاشيس إنسو তুমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা কারো সম্পর্কে বর্ণনা করবে না তোমার ভাইদেরকে জানাবে না তোমাদের ভাইদেরকে বলবে না তোমার ভাইরা যদি জানতে পারে তোমার ভাইরা যদি শুনতে পারে তোমার ভাইরা কুমন্ত্রণা করবে তোমার বিরুদ্ধে স্লোগান দেবে তোমার বিরুদ্ধে তারা ফন্দি আঁটবে তোমার ক্ষতি সাধন করবে ও বেটা এসো তুমি খবরদার বলবে না তোমার এই ঘটনা কেউ জানো না জানে কিন্তু বলা হয়েছে ওইখানে শয়তান কিন্তু বাবা থাকলে নাকি বাবা শয়তান না শয়তান লিল ইনসানিয়া দুব্ব মুবিন নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন তাদের আপনার 11টি ভাইকে আপনার জানিয়ে দেওয়া হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এরা সব সময় আলাদা হয়ে থাকতেন ইয়াকুব আলাইহিস সালাম ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালামকে বেশি বাবা ভালোবাসতেন কারণ ভালোবাসার কারণ হলো ইনি আপনার নবী হবেন ইনি পয়গম্বরে আপনার বলা হয়েছে ইনি পয়গম্বর তাই তাই ভালোবাসতেন ওনাকে কাছে কাছে রাখতেন ওনাকে সঙ্গে সঙ্গে রাখতেন রাত্রিকালে স্বপ্ন যখন দেখে ডাক দিয়ে বলল বেটা এই ঘটনা যদি বলল তোমার ভাইয়েরা জানতে পারবে তোমার ক্ষতি সাধন করবে এই ঘটনা তুমি কাউকে বলবে না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি আপনার বলে হয়েছে বিনিয়াম আপনার বলে হয়েছে বাপকে বললেন বাপ বলল ঘটনা কাউকে তুমি বলে না কারণ তোমার ভাইরা জানতে পারবে আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে ইয়াকুব পয়গম্বর বললেন বেটা কারো সম্পর্কে বলো না কারো সাথে বলো না কিন্তু তার 11টি ছেলে কান লাগিয়ে শুনে নাই 11টি ছেলে যখন শুনতে পেল মনে মনে চিন্তা করলো আমাদের বাপ একে নিয়ে খায় একে নিয়ে উঠে একে নিয়ে বসে সব করে ইনি হচ্ছে আমাদের সৎমার সন্তান মানে ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রী যখন মারা যায় তার ছোট বোনকে বিবাহ করেছিল রাহিলকে হিসাবে সৎমার সন্তান হলো এই জন্য তাকে আপনার বলে হয়েছে মানতে পারলো না বলছে আমরা হলাম 11টা ভাই আমরা একটা দল আমরা সৈনিক আমরা যেখানে যাব পাহাড় গুড়ে করে দিই আমরা ছাগল চড়াই কাজ করি জঙ্গলে আমরা জমি জায়গা আবাদ করি আর এরা বাড়িতে বসে বসে থাকে এরা ছোট এদেরকে আমার বাপ বেশি ভালোবাসে অতএব ভালোবাসার পিছনে কারণটাকে আমাদের গুটিয়ে দিতে হবে আপনার এরা পরামর্শ করলো একটা পরামর্শ করেছিল আমার আল্লাহ পাক ওই পরামর্শটা কোরআনের মধ্যে নকল করেছেন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তারা কি করে পরামর্শ করল তারা আপনার মিটিং করল যেমন আবু জেহেল আপনার দারুন নাদুয়াতে আপনার বলে হয়েছে মিটিং করেছিল আপনার আবু জেহেল যখন মিটিং করে আবু জেহেলের বয়স কিন্তু 40 ছিল না আমার নবীকে যখন মারা হবে নবীকে মারার সিদ্ধান্ত যখন নিল আল্লাহর নবী যখন হিজরত করে তখন আপনার মিটিং করা হলো দারুন নাদুয়াতে সবাই এখানে উপস্থিত হবে তারাই মিটিংয়ে চান্স পাবে যার 40 বছর হবে কিন্তু আবু জেহেলের বয়স তখন আপনার বলা হয়েছে 38 আবু জেহেল আপন চাচা না ভালো করে শুনেন আমার নবীর চাইতে অনেক ছোট নবীর বয়স 53 আর আবু জেহেলের বয়স তখন 38 কত তো চাচা ভাতিজার বয়স কত ছোট হচ্ছে না কত ছোট তো এরকম বুদ্ধিজীবী হলে চান্স দেওয়া হয় আবু জেহেলের বয়স তখন কত 38 আর নাবীর বয়স 53 তা আবু জেহেলের বুদ্ধি এত তুখার তার জন্য আবু জেহেলকে চান্স দেওয়া হলো তুমিও স্বামীর 40 বছর তোমাকে চান্স দিয়ে দিলাম কেন কারণ তুমি 38 হলেও 40 বছরের মতো তোমার বয়স বুদ্ধি তো এই রকম বুদ্ধি নিয়ে সবাই যখন পরামর্শ করছে ইয়াকুব আলাইহিস সালামের 11টি সন্তান শয়তান এসে বলছে হ্যাঁ ভাই আমাকে লিবি না বলছে তুই কে বলে আমি তোমাদের ভালো করব মন্দ করব না কি ভালো করবি
বলে ভাই তোমরা যা মনে করছো তোমরা হচ্ছ বড়, তোমাদের বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, জায়গা আছে, ইয়াকুব পায়গাম্বার তোমাদের নবী, তোমাদের আব্বা, আর নিজের সন্তানকে সবাইকে সমান চোখে দেখবে না, দেখে ছোট ছেলেকে খাই, বসে, উঠে খায়, সব ওর দিকে, তোমার দিকে, তোমাদের দিকে মহব্বত নাই। অতএব এই ছেলেটা যতদিন থাকবে তোমাদের দিকে তাকাবে না, একে সরিয়ে দিতে হবে। আল্লাহর নবী ইয়াকুব পায়গাম্বারের মহব্বত তোমাদের দিকে হবে, শয়তান আপনার পরামর্শ দিল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালামের এই আপনার বারে হয়েছে এগারোটি ছেলের সন্তানদের পরামর্শ, তাদের কাজ হয়ে গেল, তারা আপনার বলে হয়েছে মিটিং এ পাস করে নিল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ও জগৎবাসী তোমরা শোনো, ওয়াকাজালিকা ইয়াজতাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদীস ওয়া ইউতিম্মু নিমাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আল্লাহ পাক বলে এইভাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এইভাবে তোমার প্রভু তোমাকে নির্বাচন করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি আপনার ধৈর্য ধারণ করো, তোমার প্রভু তোমাকে নির্বাচন করেছে, তোমাকে চয়েস করে নিয়েছে, এইভাবে তোমাকে বাছাই করেছে। এগারোটি ভাই তোমার শত্রুতা করলো, তোমার ক্ষতি সাধন করার চিন্তা ভাবনা করলো, কিন্তু আল্লাহ তোমাকে নির্বাচন করেছে, ও আপনার শুধু নির্বাচন করেনি, ওয়া ইউ আল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, আল্লাহ তোমাকে এমন জ্ঞান দিয়েছিল, এমন আল্লাহ বিদ্যা দিয়েছিল, এমন সৌন্দর্য দান করেছিল। ইউসুফ নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, মিশরের মানুষেরা দেখার জন্য যেত, ইউসুফ পায়গাম্বারকে বোরখা পরে ঢেকে রাখা হতো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিল ইউসুফ নবীর জালুয়া আফরাদ সৌন্দর্য যদি আপনার কোন ক্ষুধার্থ দেখতো, আপনার তাফসিরের মধ্যে এসেছে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসিত ব্যক্তির কাছে যদি হাজির হতো একবার চেহারা দর্শন করলে পিপাসা আপনার নিবারণ হয়ে যেত। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহ এত রূপের বাদশাহ বানালো, আমার নবীর মতো কিন্তু তাকে সরাত দেয়নি। কারণ মা আয়েশা বলেছেন, জগৎবাসী ইউসুফ নবী আল্লাহ রূপের বাদশাহ বানিয়েছিল, ইউসুফ নবীর রূপ যদি এক পাল্লায় দাঁড় করা হয় আর আপনার নবী আমার নবীর রূপ কত দিয়েছিল, ইউসুফ নবীর রূপ আপনার এক ভাগ, আমার নবীর রূপ 99 ভাগ বেশি। জোরে বল সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা আপনার বলে, হ্যাঁ চা হাত কেটেছি, লেবু কাটতে গিয়ে বসতে পারেনি, আমার নবীর চেহারা দর্শন যদি করত, আমার নবীর রূপ যদি দর্শন করত, এরা কলিজা কেটে দিত জানতে পারতো না, এরা আপনার কলিজাকে কেটে ফেলত বুঝতে পারতো না। আল্লাহর নবী ইউসুফ পায়গাম্বার রূপের বাদশাহ মুসলমান, আল্লাহর নবী ইউসুফ পায়গাম্বারকে যখন আল্লাহ পাক বললেন, ওয়া ইউ আল্লি মুকামিন তাবিলিল আহাদীস, এরে ইউসুফ নবী আমি আল্লাহ পাক তোমাকে বিদ্যা দিয়েছি, তোমাকে আমি টিচার বানিয়েছি, কোন বিষয়ে তুমি আপনার হাবারে হাতে কথা বের করবে, কথার পরিমাণ বের করবে, মানে স্বপ্নের তাবির বের করবে। উনি না দেখে স্বপ্নের তাবির বলে দিতে পারতেন। আল্লাহ পৃথিবী জমিনের দিনে যদি কেউ স্বপ্ন দেখত তাও ইউসুফ নবী বলে দিতে পারতেন। আল্লাহ পাক ইউসুফ নবীকে স্বপ্নের তাবিরে আপনার মাহির করেছিলেন, স্পেশাল মজেজা দান করেছিলেন, এক একজন নবীকে আল্লাহ এক এক জিনিস দিয়ে স্পেশাল বানিয়েছিলেন। যেমন আদম আলাইহিসসালামকে আল্লাহ বলে হয়েছে গোটা বিশ্বের প্রায় 7 লক্ষেরও বেশি আল্লাহ পাক নাম শিক্ষা দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার একা আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে তিনাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক খলিল উপাধি দিয়েছিলেন। হযরত ইদ্রিস পয়গম্বরকে আমার আল্লাহ পাক লেখনী দিয়েছিলেন,
মুসা পয়গম্বরকে আল্লাহ উত্তম মোনাজাত দিয়েছিলেন, হযরত খিজিরকে আল্লাহ রুহানিয়াত দান করেছিলেন, ইউসুফ আপনার আপনার ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক বিলায়াতের পান্ডার বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক জন নবীকে আল্লাহ এক এক জিনিস দিয়ে মাহির করেছিলেন। তবে তাফসিরে বলা হয়েছে সব নবীর মজজা যদি একত্রিত করা হয় আর সব নবীর পাল্লায় এক পাল্লায় যদি দাঁড় করা হয়, আমার নবীর পাল্লা যদি অপর পাল্লায় দাঁড় করা হয় তবু নবীর পাল্লা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীর মজজা একত্রিত করে আমার আল্লাহ পাক এই নবীকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে আমার আল্লাহ পাক নবীকে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াইয়াল্লিমুকা মিন তাবিল আহদি, এই সব পয়গম্বর আমি তোমাকে উত্তম আপনার বলে হয়েছে তাবির বের করার, উত্তম আপনার ব্যাখ্যা দেওয়ার আমি আল্লাহ পাক তোমাকে শিক্ষা দিয়েছি। ওয়াইয়ুতিম্ম নিমাতুহু আলা আর পৃথিবী আল্লাহ পাক বলে আপন অনুগ্রহ তোমার উপর পূর্ণ প্রদান করেছে, তোমার প্রভু তোমাকে নিয়ামত দিয়েছে আল্লাহর অসংখ্য নিয়ামত। নিয়ামত বলো ইয়া আপনার ইউসুফ পয়গম্বর, আল্লাহর নিয়ামত কি পেল? পৃথিবীর জমিনে ভাইদের সঙ্গে ছাগল চালানো, ছাগল চালানোর পরে কোতে বললো, কো থেকে সৌদাগর নিয়ে গেল বাজারে বিক্রি করলো, আল্লাহ পাক তারপর মিশরের বাদশাহি বানালো, পৃথিবীর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করলো। আল্লাহ এটাকেই বোঝাতে চেয়েছে বায়ুতিম্ম নিমাতা আলাইকা। আল্লাহ বলছে ও গো ইউসুফ পয়গম্বর, আপন নিয়ামত তোমার উপরে আল্লাহ ঢেলে দিয়েছে, আল্লাহ তোমাকে পূর্ণতা দান করেছে। ওয়ালা আলি ইয়াকুবা, ইয়াকুব আলাইহিস সালামের আপনার পূর্বপুরুষ তাদের উপরে কামা তাম্মা আলা আবাইকা মিয়া বল ইব্রাহিমা ওয়া ইসা, যেমন তোমার পিতা এবং পিতামহ অর্থাৎ ইয়াকুব ইব্রাহিম আর ইসাহাকের প্রতি যেমন আল্লাহ পাক নিয়ামত দান করেছিলেন তেমন তোমাকে আল্লাহ নিয়ামত দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত দিয়ে আল্লাহ পাক আল্লাহ তোমাকে পূর্ণতা দান করেছে, তোমাকে পরিপূর্ণতা দান করেছে। ইয়াকুব আলাইহিস সালামের আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ পাক এইভাবে কন্ডিশন করে বলে ওয়াইন্না রাব্বাকা আলীমুন হাকীম, নিশ্চয় তোমার প্রভু হলো জ্ঞানী এবং হাকীম। আল্লাহ সব জানে, জানে কি জানে না? আল্লাহ তো জানে। আল্লাহ এক এক নবীকে এক এক জিনিস দিয়ে পরীক্ষা করেছে। আল্লাহ বলতে চাইছেন ইউসুফ নবী রূপের বাদশাহ তোমাকে গোটা মিশরের বাদশাহী বানাবো, সারা জীবন ধরে তোমার যে ভাইয়েরা তোমাকে ফেললো কুয়োতে যাবে ফেলবে, কুয়ো থেকে তোমাকে মিশরের বাদশাহ বানিয়ে দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে তোমার কাছে নত শিরে স্যারেন্ডার হয়ে পৃথিবীর জমিনে নিদর্শন তৈরি করবো আমি। আল্লাহ আমি বড় জ্ঞানী, আমি হাকিম, আমি সবচাইতে বড় বিচারক, ধৈর্য ধরো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বসে আছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা ষড়যন্ত্র করলো। আল্লাহ পাক আপনার তার ঘটনার মধ্যে কি নিদর্শন দেখেছে? আপনার আমাদের জন্য প্রশ্ন যারা করবে তাদের জন্য আল্লাহ নিদর্শন দেখেছে। আমার আল্লাহ পাক বলে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন, আমি আল্লাহ পাক যারা প্রশ্ন করবে তাদের জন্য ইউসুফ নবীর ভাই এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনীর মধ্যে নিদর্শন দেখেছি। ধরে বলুন আল্লাহ নিদর্শন কি রেখেছে? ভাই ভাই দ্বন্দ্ব করিও না, যিনি তোমার ক্ষতি করবে ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে বড় করবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল সারিদের মধ্যে যারা সবর করবে আর সবর সাব জান্না, ধৈর্য ধারণ করলে আল্লাহ
জান্নাত দেবে। ইউসুফ পয়গম্বরের ভাইরাস গোস্তাকি করলো, তারা বিয়াদবি করলো, তাদের মধ্যে আল্লাহ পাক নিদর্শন দেখা যায়। তোমরা কখনো ভাইয়ের ভাই হয়ে কারো সঙ্গে মারামারি করবে না, কারো জমি বেশি করে নেবে না, কারো অপহরণ করবে না, কারো আপনার বলে হয়েছে লুকিয়ে আপনার কিছু দেবে না। আমরা দেখবেন বড় ভাই যদি হয়ে যায় নিজের জন্য 1000 টাকার প্যান্ট শার্ট, আর ঈদের দিনে রেডিমেড ছোটটার জন্য, ঠিক না বেটিং বাবা? মুসলমান নিজের জন্য 1000 টাকার প্যান্টের চিন, আর ভাইয়ের জন্য যারা ছোট হবে রেডিমেড একটা কিনে দিই, ঠিক না বেটে? আল্লাহ নিদর্শন রেখে যে খবরদার, ছোটদের প্রতি যারা স্নেহ করবে না, বড়দের প্রতি যারা শ্রদ্ধা করবে না, আমার নবী বলেছে তারা আমার উম্মতের মধ্যে হবে না। বড়কে শ্রদ্ধা জানান, ছোটকে স্নেহ জানান, আল্লাহ এ নিদর্শন এই আয়াতের মধ্যে বলেছে। আল্লাহ পাক তারপর বলেন আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হল আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, আল্লাহ পাক বলে ইদ কালু লা ইউসুফ ওয়া আখুহু, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাই আল্লাহ পাক স্মরণ করতে বলে নবী গো, তার ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন পৃথিবীর জন্য ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাই বিনিয়ামিনের ব্যাপারে তারা বলল আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চাইতে আমাদের বাপের কাছে বেশি মহব্বতের পাত্র হয়ে গেছে, সবচাইতে বেশি মহব্বতের পাত্র হয়েছে। তারা বাপের কাছে প্রাধান্য পায়, বাপের কাছে মহব্বত তারা পায়, বাপের কাছে ভালোবাসা পায়, বাপের কাছে স্নেহ পায়। অত অতএব নাহানু উসবাতুন, আর আমরা হলাম একটা দল। নাহানু উসবাতুন মানে আমরা হলাম একটা দল, আমরা ছাগল চড়াতে যাই, আমরা 11টা ভাই যাই, আমরা সব জায়গায় যাই, আমরা 11 জনা পৃথিবীর জমিনে, আমরা আপনার এত একটা দল। আমাদের এদিকে আব্বা আমাদের নজর করে না, ইল্লা বানালাফি দলালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতার দৃষ্টি তাদের দিকে নিমজ্জিত হয়ে গেছে, তাদের প্রেমে ভেসে গেছে, তাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না, ওদেরকে মহব্বত করে আমাদের এদিকে মহব্বত নাই, আমাদের দিকে খেয়াল থাকে না, ওই দুটো সন্তান নিয়ে ব্যস্ত থেকে যায়, এদের জন্য কি করা যাবে? সবাই আপনার বসে বৈঠক করলো, এবার পরামর্শ আরম্ভ করলো, পরামর্শ উপনীত হয়ে গেল ইউসুফ নবীকে মার্ডার করে দিতে হবে, ইউসুফ নবীকে রাখা হবে না, ইউসুফকে আপনার শেষ করে দিতে হবে, পৃথিবীর জমিন থেকে বিদায় করো, ওকে যদি মার্ডার করে দাও কালের করার গতিতে আপনার বাপ আপনার চোখের পানি মুছে দুদিন 4 দিন 5 দিন 10 দিন কাঁদবে, তারপরে তার মহব্বত ভুলে যাবে, আর আমরা তার সামনে দাঁড়াবো, আমাদের এদিকে ভালোবাসবে, ঠিক না বেঠিং বাবা? বলে না বউ ছাড়া বাজবে না, বউ মারার 40 দিন বাড়াইতে দিছে না, ভালোবাসা শেষ, আর একটা কর না হলে সংসার যাবে না, আর ওই বউকে বলছিল তোকে ছাড়া বাজবো না, এই মনে করছে বেটারা। বলে শোনো, যখন আমার আব্বা আমাদেরকে ভালোবাসে না ইউসুফকে ভালোবাসে, এমন একদিন আসবে ইউসুফকে যদি মেরে দিই ইউসুফকে দেখতে পাবে না, তাহলে আমাদের কি ভালোবাসবে আর ইউসুফকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন কি বলে? ভাইয়েরা 11টি ভাই যুক্তি করলো, কলো তারা বলল আপনার বলে হাঁচে, তারা আপনার বলল উক্তুল ইউসুফ, ইউসুফকে মার্ডার করে দাও, আও বিত্রাহুন আরধান, অথবা কোন দূরবর্তী আপনার বলে হাঁচে মাঠে ফিরে আসো, জঙ্গলে ফিরে আসো। এ ভাইরা যুক্তি করল, ভাই তাকে মার্ডার করো না হলে ফেলে দিয়ে আসো, ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম, আমাদের পিতার মহব্বত তাহলে আমাদের প্রতি হবে, ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলল যদি মেরে দাও আমাদের পিতা পৃথিবীর জমিন থেকে তাদেরকে তাকে দেখতে পাবে না, আর
আমাদের পিতার মহব্বত আমাদের প্রতি হবে, আর পরবর্তীতে তোমরা তৌবা করে নিয়ে আবার সলেহীন বান্দা হয়ে যাবে। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহর আপনার বান্দা তারা এগারোটা, ইউসুফ নবীকে মার্ডার করবে, আল্লাহর পয়গম্বরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে বলল। এক ভাই বলল মার্ডার করার পরেই আবার তৌবা করে সলেহীন হয়ে যাবি। ওর মধ্যে একজন দাঁড়িয়ে গেল, নাম হলো ইয়াহুদা। বড় ভাই দাঁড়িয়ে গেল, কেউ রুবিল বলেছে, কেউ বলেছে ইয়াহুদা, কোনো কোনো বর্ণনায় রুবিল বলা হয়েছে, কারণ আপনার রুবিলের কথা বড় বলে বলা হয়েছে। তিনি দাঁড়িয়ে যায়, কয়লা কয়লম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন বক্তা বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। যদি পাঁচজন থাকে একজন বলবে কিনা, একজন বক্তা দাঁড়িয়ে গেল, সেটা ছিল ইয়াকুব নবীর বড় ছেলে, ইউসুফ আলাইহিসসালামের বড় ভাই। দাঁড়িয়ে যায় বলছে, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা মার্ডার করিও না, ইউসুফকে তোমরা মার্ডার যদি করো আমি আপনার কাবিরা গুনাহ হয়ে যাবি, মার্ডার কেসের আসামি হয়ে যাবি, নবীর ছেলেকে মার্ডার করবে কলঙ্কিত হবে, হবে কিনা? তাহলে ভাই কি করা যাবে? আমরা তো মার্ডার করব চিন্তা ভাবনা নিয়েছি, ভাইয়ের মহব্বত আপনার বলে হাঁচ আব্বার পথ বেশি, এত ভাইকে যদি সরিয়ে দিই আমাদের প্রতি মহব্বত হয়ে যাবে, কিন্তু আমরা মার্ডার না করলে কি হবে? ওই আপনার বক্তা দাঁড়িয়ে বলল, না লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে বারো না, যদি তোমরা ভালো চাও এর পরিবর্তে কিছু যদি হাসিল করতে চাও তাহলে এক কাজ করো, আমি পরামর্শ দিতে পারি। বলে পরামর্শটা তোমার শুনি, মনমত হলে মানব, মনের মতো না হলে আমাদের ডিসাইড আপনার যে সিদ্ধান্ত, আমরা যেটা ভেবেছি ওটাই করব। কারণ শয়তান তাদের কান মলে বলে দিয়েছে মার্ডার করে দিবি, শয়তান তো জীবনে ভালো করে না, শয়তান বলেছে চলে গেলে ওকে মার্ডার করলে আর অসুবিধা হবে না, মহব্বতের জন্য তোদেরকে বন্ধ হবে না। কিন্তু ইহুদা দাঁড়িয়ে বলল, ভাই দান লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মারনা, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরঞ্চ তোমরা দূরবর্তী কোন কুয়াতে ইউসুফ নবীকে নিক্ষেপ করো, ইউসুফকে কুয়াত যদি নিক্ষেপ করে দাও ওই দিক দিয়ে কোন বণিক চলে যাবে, কোন পিপাসিত বান্দা চলে যাবে, আর ইউসুফ নবীকে আপনার বলা হয়েছে পানি খেতে যাওয়ার পরে ইউসুফকে তুলে নেবে, তারা চলে যাবে আপনার দূরবর্তী দেশে, ইউসুফ বাচ্চা ছেলে ঘুরে আসতে পারবে না, আমাদের মার্ডার করার আপনার গুনাহ হবে না, আর ইউসুফও বাপের কাছে আসবে না, আমরাও পাপ থেকে বেঁচে যাব, আর ইউসুফও আমাদের বাপের নজর থেকে আড়াল হয়ে যাবে। কি করতে হবে তাহলে? বলে আলকুফি ফি গায়াবাতিল জুব্বি ওয়া ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও, তোমাদের মনের বাসনা যদি পূর্ণ করতে চাও, আশা যদি সিদ্ধি করতে চাও, এই কাজটা তোমাদেরকে করতে হবে। এই সিদ্ধান্ত যখন দেওয়া হলো, সবাই মিলে মিটিং করা হলো, বড় ভাইয়ের কথাটা তারা মেনে নিল, ঠিক আছে ভাই তাই হবে, আমরা মারব না, আপনার কোতে নিক্ষেপ করতে হবে, তবে আব্বার কাছ থেকে তো নিতে হবে, আব্বা তো ইয়াকুব পয়গম্বর দেবে না। তারা পরামর্শ করলো কি করা যায়, মিটিং করলো, বিনতি নিবেদন করব, আর আমরা গিয়ে বলবো ভাই জানকে, আপনার আব্বা জানকে বলবো, আব্বা জান কোনোদিন আমরা তাকে নিয়ে মাঠে যাই না, আমরা কোনোদিন খেলাধুলা করি না, আমরা ফলমূল খাওয়াই না, আমরা প্রতিদিন জঙ্গলে যাই, আমরা দৌড়ের প্রতিযোগিতা করি, আমরা খেলাধুলা করি, মাঠে আমরা যাওয়ার পর বিভিন্ন রকমের ফল খাই, আর ছাগলের দুগ্ধ দহন করে খাই। ও আব্বা জান, আপনি যদি ইউসুফ পয়গম্বর আমার ইউসুফ ভাইকে দেন, আমরা মাঠে যাব, খেলাধুলা করব, আমরা বারোটা ভাই আনন্দ করব, আমরা কেন একটা আপনার বলা হয়েছে এইভাবে, আমরা এইভাবে একাই থাকব, ইউসুফ কেন বাড়িতে থাকবে? এই বলে যাবার পরে আপনার বলা হলো, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম তারা আপনার এই জ্ঞান যাওয়ার পর বলল, আব্বা জান আমাদেরকে ইউসুফকে দিতে হবে, আমরা মাঠে যাব, জঙ্গলে যাব, ছাগল চড়াবো, আপনার উর্দুম বা ভেড়া চড়াবো, আমরা আপনার ছাগলের দুগ্ধ দহন করে খাওয়াবো, আপনার পশু আপনার বলে হাঁচে ফল খাওয়াবো। তারা যাবার বলল, কলু ইয়াবানা মা আলাকা লতা মান্না আলা يوسف وإن له لناصحون
তারা বলল আব্বাজান কেন আপনি ভয় করছেন, আমাদেরকে কেন বিশ্বাস করেন না, আমরা ইউসুফের ব্যাপারে আপনি কেন আমাদেরকে অবিশ্বাস করছেন। তারা বলল আব্বাজান কেন আপনি ভয় করছেন, কেন দেন না আমাদেরকে, কেন অবিশ্বাস করেন, আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, আমরাও হলাম আপনার ছেলে, ইউসুফ আপনার ছেলে। আল্লাহর নবী আপনার ইয়াকুব আলাইহিস সালাম বলল তোমাদেরকে ভয় করি, না না তোমাদের সঙ্গে পাঠাবো না। তারা বলল আব্বাজান আরসিলহু মানা গাদাইয়ার তাওয়াইয়াল আব, ও গা আব্বাজান আপনি কাল আগামীকাল পাঠান, আমাদের সঙ্গে ইউসুফ খেলাধুলা করবে, আমাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে। আপনি জানেন আমরা কি, তিনারা বলেছিল আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা আল্লাহ কোরআনে তাদের কথাগুলো কোট করেছি। তারা বলছে আব্বাজান আমরা তার সংরক্ষণকারী, এদের মুখের কথা কি এটা জোরে বলুন, এটা তাদের আপনার জবানের কথা, কিন্তু অন্তরে মনে মনে চিন্তা করছে আমরা ভোগিয়ে পাঠিয়ে যদি নিয়ে যেতে পারি কিন্তু নবীকে কি ভোগানো যাবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দেন, আমার আল্লাহ কোরআনে কোট করেছেন, আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কালা ইন্নি লা ইয়াহজুনুনি আনতা জাহাবু বিহি আনতা জাহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলা হুদ্দি ওয়া আনতুম আনহু গাফিলুন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন বেটারে তোমরা নিয়ে যাবে এটা আমাকে দুঃখ দিচ্ছ, এই কথাটা আমাকে বড় পেরেশানি করছ, আমাকে টেনশনে তোমরা ফেলে দিলে, তোমরা আমাকে বেশি দুঃখে ফেলে দিলে, আমাকে তার কাছ থেকে নিয়ে যাবে, আমি তার বিয়োগ ব্যথা সহ্য করতে পারি না, ইয়াকুবকে ইউসুফকে না দেখলে থাকতে পারি না, তোমরা নিয়ে যাবে আমার ভর হয় আইয়া কোলাহু জীব তাকে বাঘ খেয়ে ফেলবে, তাকে আপনার বাগে খেয়ে ফেলবে। এই কথা যখন তার আপনার বললেন ইয়াকুব আলাইহিস সালামের জবান দ্বারা বলল, এবং তোমরা তার থেকে গাফিল থাকবে, তোমরা তাকে দেখাশোনা করবে না, তোমরা ছাগল চড়াতে থাকবে, তোমরা জঙ্গলে খেলাধুলা করবে, বিভিন্ন কাজে তোমরা ব্যস্ত থাকবে, আর আমার নয়নের তারা আমার কলিজার টুকরো ছেলে ইউসুফ নবী যখন আপনার তোমাদের সঙ্গে যাবে আপনার বাঘ আপনার খেয়ে ফেলবে, তোমরা এখানে বুঝতে পারবে, তোমরা আপনার গাফিল থাকবে। যখন তারা আপনারা শুনতে পেল আল্লাহর নবী ইয়াকুবকে তারা আপনার যে কথা বলেছিল আমার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আমার আল্লাহ বাঘ বলে কলু লাইনা কালাহু জীব ওয়া নাহানু উসবাতুন, আপনার তারা বলল আব্বাজা আপনার বলে হয়েছে আমরা এগারোটা ভাই, আমরা একটা দল, আর যদি ইউসুফকে ওই বাগে খেয়ে নেয় নেকড়া খেয়ে নেয় তাহলে আব্বা শুনলেন ইন্না ইজল্লা খাসিরুন, আমাদের দ্বারা কোনো কাজ হবে না, আমাদের তারা বেকার তাইরে বলবে কিনা ভাই, হ্যাঁ তোরা এগারো জন ছেলে কি কাজ করেছে বলবে কিনা, আমাদের বেকার মূল্য থাকবে না, আমাদের কোনো আপনার বলে হয়েছে ভ্যালু থাকবে না, আমাদের কোনো আপনার বলে হয়েছে মূল্য নাই। আব্বাজান আপনি আমাদেরকে প্রাধান্য দেবেন না, ঠিক আছে কিন্তু একটু রাজি হয়ে যান, আমরা কথা দিলাম আব্বাজান আমরা ছাগল চড়াবো, আমরা মাঠে ঘাস কাটবো, আমরা ফল মূল খাবো, তবে ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না, আব্বাজান ছাগল নিয়ে যাব, আমরা ইউসুফের পাহারা দেব, তাকে আপনার গাছের তলে বসতে দেব, আমরা তাকে দেখাশোনা করবো, ইন্না লাহু লাহাফিজুন আমরা তার হেফাজত করব। তারা বলেছিল সব যখন মিলিয়ে আল্লাহর নবী সব পয়গম্বরকে নিয়ে যাওয়ার জন্য বাপকে ছাড়ল না, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন আমার ছেলেরা ছাড়বে না, তখন তিনি আপনার বাধ্য হয়ে গেলেন, আপনার ঘরের মধ্যে চলে গেলেন, বাইরে তার ছেলে রাখলো, হযরত ইউসুফ নবীকে আপনার ভিতরে নিয়ে চলে গেলেন, যাবার পর বেটার গালে মুখে চুম্বন দিয়ে পেশানিতে চুম্বন দিয়ে কাঁদছে, বেটা
সব চলে যাবে, কিন্তু তুমি তো চলে গেলে বেটা দেখে না আর আসবে না, আর দেখা হবে না। তবে শুনে নাও বেটা একটু, তুমি আমার একটু বলে হাঁচে নির্দেশ মতো চলো, কারণ নবী জানে পৃথিবীর জমিনে আমার বেটারের ক্ষতি সাধন করবে। আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার করলেন কি গালে মুখে চুম্বন দিয়ে, অনেক আদর করে চোখের পানি দিয়ে আপনার বলে হয়েছে বুকে জড়িয়ে ধরে। আদর করার পর একটা জামালি আসলে, একটা আপনার বলে হয়েছে ওই জামাটা তাবিজে পরে দিলেন জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম একটা তাবিজ বানিয়ে দিল। এখন কিছুকার হিন্দুরা মুসলমান এরা বলছে তাবিজ পড়া বেদাত, তাবিজ পড়া শিরিক হয়ে যাবে। আল্লাহর কোরআনে লেখা আছে বাবা উঠিয়ে দেখুন, তাবিজ বানিয়ে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর হাতে বেঁধে দিলেন আর বললেন বেটা রে ও আমার ইউসুফ, ও আমার ইউসুফ শুনে নাও, যেই দিন বিপদের দিনে পড়বে এই তাবিজটা খুলবে, এই তাবিজের মধ্যে তোমার বিপদের আপনার বলে হয়েছে সাফল্য আছে। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে তাবিজ বানিয়ে দিয়ে গালে মুখে চুম্বন দিয়ে দিলেন, যখন আপনার পাঠাতেন আপনার নিয়ে যাবেন, তার বেটার আপনার বনে হাঁচে হাতে বেলো। ইউসুফ আলাইহিস সালামকে আদর করে তারা আপনার কাঁধে তুলে নিল, বললেন আপনার বনে চাব্বা যান, আপনি চিন্তা করবেন না, আমাদের যেহেতু ছোট ভাই, আমাদের যেহেতু আদরের আপনার ভাই, আমরা তাকে হাঁটতে দেব না, পাথরে তাই কষ্ট পাবে, কাটা খুঁজে ভোগে যাবে, তার অত কষ্ট হবে আব্বা যান, আমরা ঘাড়ে করে নিয়ে তাকে আপনার পৌঁছে দেব, ঘাড়ে করে নিয়ে ছাগল চড়াতে যাব, ঘাড়ে করে জঙ্গলে যাব, আমরা ঘুরে ঘুরে আবার নিয়ে আসব। হযরত ইউসুফ পয়গম্বর তিনি আপনার চলে যাচ্ছেন ভাইদের ঘাড়ে, ইয়াকুব নবী বাড়ি থেকে দেখেন, দেখতে দেখতে কেঁদেছিলেন। আল্লাহর নবী একদিন কাঁদেননি, 30টি বছর ধরে ইউসুফ নবীর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কাঁদলেন, শেরও হলো কাদা, এই কাদা বন্ধ হয়নি, এত কেঁদেছিল এত কেঁদেছিল, চোখের আপনার কোনা দিয়ে পানি বের করতে করতে নহারের মতো 30 বছর পার হয়েছিল। আমার পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে শুনলেন যে তিনার জামা দ্বারা 30 বছরের চোখের দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছিল, ঠিক না বেঠি? নবীদের সামনে, নবীদের সামনে অন্ধ ব্যবহার করা যাবে না, নবীদেরকে অন্ধ কানা হয়েছে বলা যাবে না, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, সম্মান সূচক ব্যবহার করতে হবে শব্দ। ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির আড়াল যখন হলো, গভীর জঙ্গলে যখন নিয়ে গেল, ভাইদের আসল রূপে আপনার প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে ঘাড় থেকে তারা ফেরে দিল। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা আপনার পৌঁছে গেল গন্তব্যস্থ দিকে তাকায় বলে ভাই যান, তোমরা এতক্ষণ পর্যন্ত আমাকে ঘাড়ে করে নিয়ে আসলে, এখন কেন আপনার বিনা কারণে ফেলে দিলে? বলল শুনে রেখে দে, এখন আমাদের আসল আপনার রূপ প্রকাশ পাবে, এখন ডাক্তার স্বপ্নের কথা, কে দেখেছিল 11টা সন্তান, কে 11টা তারা তোকে সেজদা করেছিল, ওটা তুই চালাকি চতুরী করে আব্বার কাছে নাম নেওয়ার জন্য, আমাদেরকে পদধূলিত করার জন্য আমরা তোকে সেজদা করেছি, এটাই বোঝাতে চাইলি? বাপ তোকে সেজদা করেছে, মা তোকে সেজদা করেছে, এটাই বোঝাতে চেয়েছি, আর তোকে পৃথিবীর জমিনে রাখা হবে না। আপনার চতুর্দিক থেকে মার আরম্ভ হলো, আল্লাহর নবী ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম আপনার ধুলাই গোড়াগড়ি দেয়, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক বলে নবী গো ভাই না ইলাইয়া, এ নবী আমি আল্লাহ
পাক তোমার উপরে আমি আল্লাহ পাক ওহী নাযিল করে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে শোনো এ নবী চিন্তা করো না ও নবী তুমি আপনার বলে হ্যাঁ টেনশন করো না আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে আমি তোমার ভাইদেরকে স্মরণ করাবো মিশরের বাদশাহী যখন আল্লাহ আমি তোমাকে দান করবো জোরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ ওহী নাযিল করে আমার জানিয়ে দেয় আমার আল্লাহ কোরআনে কোট করেছে তারা আমার আরম্ভ করে দিল এতবার মানলো বাবা হযরত ইউসুফ পয়গম্বর আপনার ইহুদার হাত ধরে বলল ভাইরা আমাকে এত মারছো আমাকে এত কষ্ট দিচ্ছ ওই ভাইটা দাঁড়িয়ে বলল দাঁড়া তোরা আমার সঙ্গে তোরা কথা বলেছিস আমি যখন বক্তৃতা করি তোরা বলেছিস মারবো না একে কোনো কুয়াতে ফেলবো কোথায় যাবি কুয়া খোঁজ এটা তো কথা নাই আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের আপনার বলে হ্যাঁ কুয়াতে ফেলার জন্য তারা আপনার এটাই ইজতেমা করলো এটাই পরামর্শ করলো একটা অনতি দূরে কুয়া দেখলো ওই কুয়াটা জর্ডনের মাটিতে ছিল বাবা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে জর্ডনে মিশর থেকে 3 ফারাং মাইল দূরে অর্থাৎ 9 কিলোমিটার দূরে কুয়ার মুখটা ছিল সরু আর কুয়ার ভিতরটা ছিল গভীর কুয়ার তলে পানি ছিল কাঁটা ছিল খোঁজ ছিল আর কুয়ার ভিতরে অন্ধকার ছিল কুয়ার পানিটা লবণাক্ত ছিল জীবনে কোনোদিন পানি পান করতে কেউ পারেনি ওই পানি খাওয়া যায়নি একদিনও কোনোদিন পান করেনি কিন্তু আল্লাহ পাক ওই পানিকে এত মিষ্টি করেছিলেন আমার নবী ইউসুফ পয়গম্বর যেই দিন পড়ে গেলেন আল্লাহ পাক তার আপনার পড়ার কারণে ওই পানিটাকে মিষ্টি বানিয়ে দেয় জোরে বলি আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের হাত পা বেঁধে তার ভাইয়েরা উলঙ্গ করে আপনার বলে হাঁচে রশিতে বাঁধিয়ে ঝুলিয়ে দিল অর্ধেকটা রাস্তা গেছে দড়ি ছেড়ে দেয় আমার আল্লাহ পাক বলে জিবরিল জিবরিল বলে লাব্বাইক আল্লাহ খবর বলেন ও জিবরিল আর থাকতে হবে না সিদরা সিদরা ছেড়ে দুনিয়া চলো আমার নবী ইউসুফ পয়গম্বর কাটায় পড়বে আর আমি আল্লাহ পাক সহ্য করব না যা তাড়াতাড়ি আমার ইউসুফকে পাথরে রেখে দে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বর পাথরের উপর আপনার বসেছে আপনারা জানেন বাবা পৃথিবীর জমিন আল্লাহর কোরআন বলেছে আপনার জিবরিল আমিন চা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে 4 বার দ্রুত গতি দিয়ে এসেছিল একবার আপনার বলে হয়েছে বিশ্ব নবী যখন আপনার দন্দন মুবারক শহীদ হয় একবার হযরত ইব্রাহিম পয়গম্বর যখন আপনার নমরুদের অগ্নিতে পড়ে ওই সময় আল্লাহ পাক দৌড়ে এসেছিল আপনার পাঠিয়ে দিয়েছিলেন আর একবার হলো হযরত ইউসুফ পয়গম্বরের আপনার কোয়াতে নিক্ষেপের সময় আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো যেমনি কুয়াতে পড়ে গেলেন আমার আল্লাহ পাক হুকুম দিলে ও জিবরিল আর আমার নবীকে আমি আপনার উলঙ্গ করে রাখতে চাই না খোল তাবিজের ভিতরে জামা আছে ওই জুব্বা জামাটা আমার নবী ইউসুফকে পরিয়ে দে জোরে বল সুবহানাল্লাহ যেমনি পরিয়ে দিয়েছে ওই আপনার জামার বরকতে গোটো কুয়াটা আলোকিত জোরে বল সুবহানাল্লাহ মুসলমান জামাটা কোথাকার জানা আছে জানা নাই হ্যাঁ জানা তো নাই তবে জানতে হবে আইডি করে মেরে দি ধরে ধান না ধরে পাতা নাকি যে কোনো একটা মেরে দিলে হবে ওয়া হয় এরকম আমার বন্ধুগণ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যে জামাটা পরেছিলেন কুয়োর ভিতরে তাবিজে ভরা ছিল ওই জামাটা ছিল রেশমির রেশমি কাপড়ের কি কাপড়ের রেশমি কাপড় আর ওই ওই জামাটা ছিল জান্নাতের জামা কোথাকার জামা জান্নাতের জামা ওই জামাটা আল্লাহ পাক পৃথিবীতে পাঠাছিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছিলেন কোন দিন যেই দিন ইব্রাহিম পয়গম্বর বলল আল্লাহর ইবাদত করো নমরুদকে ইব্রাহিম পয়গম্বরের সত্যতা আবিষ্কার হলো যে না আমি মানবো না অনেক ঘটনা আছে না
আর ইব্রাহিম পয়গম্বরকে বলল তোমার খোদাই বন্ধ করো আপনার অনেক বাহাস হলো। ইব্রাহিম পয়গম্বর বলেছিল আমার রব মারতেও পারে জিন্দা করতে পারে, আপনার বলে হাঁচে নমরুদ বলল আমিও পারি। ঘটনা অনেক আছে বলতে গেলে বেড়ে যাবে। আপনার বলল ইবি খুব বুঝবে না, তিনি বললেন আমার আব্বা আপনার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করে, তুই পারলে পূর্ব দিক থেকে নাই পশ্চিম দিক থেকে একবার উদিত কর, পেরে চলো না ল্যাস পর্যন্ত ইব্রাহিম নবীকে চরকার আপনার বন্ধে বেড়ে দিয়ে আপনার এইভাবে আপনার বলে হাঁচে ফেলা হলো, উলঙ্গ করে যেই দিন ফেলে দেয় আমার আল্লাহ পাক বলে জিব্রিল আমার নবী উলঙ্গ হয়ে থাকবে না, আমি আল্লাহ পাক জান্নাতের রেশমি কাপড় দিয়ে সম্মান বাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামাটা রেশমি কাপড়ের জামা, আল্লাহ জিব্রিল আমিন দ্বারা নমরুদের অগ্নিকুণ্ডতে পাঠিয়ে দেয়। ওই জামাটা আপনার ইব্রাহিম পয়গম্বর যত্ন করে রেখে দেয়। ইব্রাহিম পয়গম্বর ইন্তেকালের পূর্বে ওনার ছেলে ইসহাক আলাইহিসসালামকে দেন, উনি আপনার যত্ন করে রেখে দেন। ওনার ইন্তেকালের পরে উনি ইন্তেকালের পূর্বে ইয়াকুব নবীকে দিয়ে দেন। তাই ইয়াকুব আলাইহিসসালাম বললেন ওরে বেটা ইউসুফ চলে যাবে, আমার আপনার বলে আছে জামাটা আমি তোমাকে দিলাম, এটা তোমার তাবিজের জন্য এখান থেকে মশলা এসেছে, যদি বুজুর্গদিনে কোনো আপনার তোফা দেয় তাদের জামা দেয় পাঞ্জাবি দেয় তাদের টুপি দেয় ওগুলা তাবারুক হিসাবে ব্যবহার করবেন, না যাইজ হবে না বরঞ্চ যাইজ হবে আর ওই জামার বরকতে উপকার হবে। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্বে নবীর সাহাবীদেরকে বলছে শোনো আমার কাছে নবীর তিনটি জিনিস আছে, কি একটা নবীর তহমন মানে লুঙ্গি ছিড়া, একটা আছে নবীর চুল মুবারক, একটা আছে নবীর নখ মুবারক, এগুলা কাগজে পুড়িয়া করে রেখেছি, কেন আমি যেদিন ইন্তিকাল করবো আমার কাফনে ভরে দিবে। খোদার কসম করে বলি মুনকির নাকির আমাকে প্রশ্ন করবে না, কারণ নবীর আপনার বলে হয়েছে স্পর্শ করা জিনিস নিয়ে এসেছে আমাকে জাহান্নামে ছুঁবে না। জোরে বলুন ভয় করি না জাহান্নামে আগুন ধরায় নবী নামের আগুন হবে ফল খোদার নরে হে তৈরি গো আমার হে মোহাম্মদ রাসূল হে খোদার নরে হে তৈরি গো শক্ত হাল ধরবেন তোরি তাই তো বসে আরাম করি পাহাবো নদীর কল খোদার নরে এ তৈরি গো আমার এ মোহাম্মদ পড়তে মমিন করে না ভল। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার জেবনি কুয়াতে পড়ে গেলেন, আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন আর আপনার বলে হয়েছে একটা পাথরে রেখে দিলেন, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পাথরের উপরে বসে গেলেন, আল্লাহর আপনার ফারিস্তা জিবরিল তাবিজটাকে খোলার পরে ওই জুব্বা মুবারকটা জান্নাতি জামাটা পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলোকিত হলো, হ্যালোজিনের মতো জ্বলতেছে। আপনার ওখানে আরাম করলেন, তিন দিন ছিলেন, কয়দিন বাবা? তিন দিন ধরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম ওই আপনার ওখানে ছিলেন। তবে কি খেলেন বন্ধুগণ, কি খেয়েছিলেন? আল্লাহ পাক নবীদেরকে জান্নাতি খাবার খাওয়াই। আমাকে খাওয়াবে মৌলবীকে তিন দিন ধরে ওই পুকুরের পানিতে ওকে ডুবিয়ে রাখেন,
থাকবে, কুয়াতে ভরে দেন থাকবে। ইমলবি বলছে নবী আমারই মতো ছিল, ইউসুফ নবীর গায়ের জামাতে হ্যালোজিন জ্বলল, তোর গায়ের আলোতে জ্বলা তো দূরের কথা, গন্ধ তো ঠিক আ যাবে না, ঠিক না বে? ঠিক কাকুন মলবীর গায়ের জামা জ্বলে ভাই, দেখেছেন চলতে আতরের মতো সেন্ট বাড়ায় বাড়ায়। ওরে বাবারে খাসবো না বদবু। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ও সব পয়গম্বর আপনার পোকো আপনার পোতে থাকলেন, এক এক করে তিন দিন হয়ে গেল, আল্লাহর নবী ও সব পয়গম্বরের আপনার বলে হয়েছে ভাইয়েরা, তারা আপনার চিন্তা ভাবনা করলো, সূর্য যখন পশ্চিম গগন ডেকে গেল পৃথিবীর জমিনে, তারা আপনার চিন্তা ভাবনা করে কাঁদতে 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 আপনার বলল, মনে মনে চিন্তা করলো, আজ আমরা বাপের কাছে কি জবাব দিব করো, এসব নদীর জামাটা যেটা ছিল সেই জামাতে আপনার রক্ত লেপন করলো, রক্ত আপনার মেখে নিল, রক্ত মেখে নেবার পরে তারা আপনার জন্দে লাগলো মুসলমান, আপনার পিতরের জমিনে আমার আল্লাহ কোরআনে বলেছে রাত্রি বেলা যখন হয়ে গেল এশার আগে, যখন সন্ধ্যা বেলা কারোর মাগরিবের পর এশার আগে, তারা রাত্রি বেলাতে কাঁদতে কাঁদতে নাটক করছে বাবা, নাটক করে বাড়িতে ঢুকছে, চোখে আপনার পানি নাই, চোখ কতলাছে, ইয়াকুব নবী তাদের চিৎকার শুনে বললেন, এ বেটা তোমরা কাঁদো কেন, ওরে বেটা তোমরা কিসের জন্য কাঁদো, তারা বলল আব্বা জান ও আব্বা জান, কালো আবানা, এ আমার আব্বা আমাদের আব্বা আপনি শুনুন, ও আব্বা জান আমরা যখন আপনার খেলাধুলা করছিলাম, ও আব্বা জান আমরা আপনার ছেলে ইউসুফকে জঙ্গলের মধ্যে নিয়ে গেলাম, আমরা সকলে প্রতিযোগিতা করলাম, অনেকদিন ধরে খেলা নাই, তাই আমরা ভাই ভাই একটা দুটো টিম করলাম, এই জন্য আমরা খেলা দৌড়ের প্রতিযোগিতা করলাম, তারা বলতেছে জাহাবনা নাস্তাবিক, আমরা দৌড়ের প্রতিযোগিতা করলাম, অনেক দূরে দৌড়তে দৌড়তে চলে গেলাম, ওয়া তারাকনা ইউসুফা ইন্দা মাতা মাতাইনা, আর আমাদের মালের কাছে ইউসুফ নবীকে আমরা ছেড়ে গেলাম, আমরা বললাম ভাই তুমি মাল যোগাও, তুমি আপনার বলে হয়েছে মালগুলো যোগাও, তুমি মাল যোগাবে, আমরা চলে গেলাম, আমরা এইভাবে অনেক দূরে গেলাম, আমরা তাকে একাই ফেলে গেছিলাম, আমরা বুঝতে পারিনি আব্বা জান আপনার ঘরে এসে দেখি মা আকালা হজিব, ও গো আব্বা জান ওই ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে, ওটা কাজে লাগিয়ে নিল, ইয়াকুব নবী বলেছিল আমি ভয় করছি আকাব আইয়া কোলা হজিব, আমি ভয় করছি বাঘ তাকে খেয়ে ফেলবে, কাজে তারা লাগিয়ে নিল, কথাটাকে আপনার বাস্তব করার জন্য মনে মনে চিন্তা করে যুক্তি খাড়িয়ে রক্ত মাখা আপনার বলে হয়েছে, জামা নিয়ে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে বলে, ও আব্বা জান তোমার ছেলে আমাদের ভাই ইউসুফকে বাঁচাতে পারলাম না, এই দেখো যদি না বিশ্বাস করো এই দেখো জামাটা দেখো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার বলে হয়েছে তাকে খেয়ে ফেলেছে, ইয়াকুবারি কে সালাম আপনার বলে হয়েছে জামা যেমনি দেখেছেন, জামা দেখে তিনি ইউসুফ নবীর সুগন্ধ পাঞ্জর এবং সুবাহারাল্লাহ, উনি বলছে বেটারে তোরা মিথ্যা কথা বলছিস, এটা কখনো হতে পারে না, জামা কপনার ছিটা নাই, কত প্রশিক্ষণ বাঘ আছে, বাঘটা এত সুন্দর প্রশিক্ষণ বাঘ, আমার ছেলেকে খেয়ে ফেললো, জামা ছিঁড়তে পারেনি, বাঘ আপনার খুব প্রশিক্ষণ ছিল, বাঘ শিক্ষিত ছিল, এই বলে আপনার বলল। আবার অপর তাফসীরের মধ্যে লেখা আছে ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন কোন বাঘ খেয়েছে ধরে আনতে হবে, অপর তাফসীরে বলা হয়েছে আপনার এগারোটি ভাই আপনার বলে হয়েছে তার অন্য দশটি আপনার ভাই, ইয়াকুব নবীর দশটা ছেলে তন্ন তন্ন করে জঙ্গল খুঁজতে খুঁজতে একটা বাঘ পেল, যে বাঘের বাঘিনী মারা গেছিল, নিজের স্ত্রীর শোকে শোকাতর হয়ে বাঘটা খেতে পারেনি, জঙ্গলে পড়ে পড়ে কাঁদছে, বউয়ের ব্যথায় চেতনায়, আর এরা যাবার পর ধরে নিয়ে বলছে চ বেটা আব্বার সামনে, ওই বাঘটা নিয়ে হাজির হয়ে গেল বাঘটার আপনার বলে হয়েছে সম্মুখে, যখন ইয়াকুব আলাইহিসসালাম আসলেন বাঘকে আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বললেন বাঘরে,
আমার ছেলেকে খেয়েছিস, আমার বুককে তুই খালি করে দিয়েছিস। বাঘ আগোলা ওয়াবুলা জানোয়ার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মাবুদ গো আমরা নবীদেরকে চিনি, কেউ চিনুক আর না চুনুক। চিনে না চিনে না, বাঘ চিনে জঙ্গলে, হরিণ চিনে, মাছ চিনে, মানুষ চিনে না, মানুষ চিনতে পারলো না। গাছে চিনিল এনর নবীকে, মাছে চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম নারে, চিনিল বানের হরিণে। ঠিক না বে ঠিক বাবা? আল্লাহর আপনার সৃষ্টি জগতের বাঘ দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলো, মাবুদ গো তোমার নবীর সম্মুখে বেইজ্জত করবে না। আল্লাহ বনের বাঘ বানিয়েছো, কিন্তু কোন নবীদের সঙ্গে আমরা বিয়াদবি করিনি। আল্লাহ পাক জঙ্গলের টাইগার, জঙ্গলের বাদশাহী দান করেছে, তবে নবীদের সঙ্গে কোনো বিয়াদবি করি না। আল্লাহ জবান খুলে দাও, তোমার নবী ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে দুটো কথা বলি। আমার আল্লাহ পাক বাঘের জবান খুলে দিলেন, আল্লাহ পাক যেমনি জবান খুলেছে বাঘটা ডাক দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর ইয়াকুব আলাইহিসসালাম, আপনার কদম তলে আমাকে জায়গা দেন নবী গো, আমার বিয়াদবি মাফ করবেন, কথা বলাতে আমাকে মাফ করবেন, আমি কিন্তু আপনার ছেলেকে খাইনি, আপনার ছেলের আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, আমার স্ত্রী মারা গেছে, আমি তাই বাঘিনীর জন্য তিন দিন ধরে খেতে পাইনি, বাঘিনীর চিন্তায় বেভোর হয়ে আমি জঙ্গলে কাতর হয়ে পড়েছিলাম, আপনার ছেলেরা জোর করে আমাকে ধরে নিয়ে এসেছে, হুজুর গো আপনার ছেলে ইউসুফ নবীকে আমি খাইনি, আমাকে আপনার বলে হয়তো নবীদের সঙ্গে খাওয়া তো দূরের কথা, নবীদের সঙ্গে আল্লাহ দুর্ব্যবহার করা আমাদের জন্য হারাম করে দিয়েছে। যেমনি আপনার শুনতে পেল তার ছেলেদের আপনার বলে হাত জবান বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম আপনার সবর দিলেন, আল্লাহ পাক মাবুদ আমাকে ধৈর্য ধারণ করার সবর দাও, আল্লাহর কাছে উত্তম ধৈর্য ধারণ করার দোয়া করলেন। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন উত্তম সবর চান না, আল্লাহ পাক আমাকে ধৈর্য ধারণ করার সময় দাও, এমন একটা দিন আসবে আমার ইউসুফকে ঠিক আমি পেয়ে যাব, আমার ইউসুফ আপনার মারা যায়নি, আমার ইউসুফ আপনার ইন্তেকাল করেনি, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম ঘরের মধ্যে ঢুকে গেলে আল্লাহ পাক আপনার সবর দেখে দিলেন, তিনি আপনার বেটার বিয়োগ ব্যথায় কাঁদে। এইদিকে তার ছেলেরা আবার আসার পরে খোঁজ লাগালো, দেখি জঙ্গল থেকে কোনো বণিক নিয়ে গেল না, মাদাইন শহর থেকে একটা বণিকের দল মিশরের দিকে পাড়ি দিচ্ছিল, বাবা মিশরে সফর করছে একটা কাফিলা, চতুর আপনার বলে হয়েছে চলতে চলতে জঙ্গলে যখন তারা পৌঁছে গেল, তারা রাস্তা আপনার ভুলে যায় বাবা, রাস্তা ভুলে গেছে, মিশরের রাস্তা ভুলে গেল, মাঝ রাস্তায় যখন আসলো জর্ডনের কাছে আসার পরে রাস্তা ভুলে গেল, জঙ্গলের রাস্তা ডিসাইড করতে পারলো না, এখন তার মোবাইল নাই, লোকেশন দিয়ে আপনার দেখিয়ে দিবে, মাঝে মাঝে ন্যাশনালে লেখা থাকে থাকে না বাবা, তখনকার রাস্তাতে লোকেশন ছিল না, আর এখানে তীর চিহ্ন দিয়ে লেখা ছিল না, এটা বহরমপুর সামনে উপরে তীর চিহ্ন, চলে যাবে কলকাতা, বাম দিকে চলে যাবে আপনার মালদহা, এইদিকে যাবে আপনার বলে হয়েছে কান্দি, এরকম লোকেশন ছিল না, কিন্তু তদানীন্তন কালে নবী রসুলরা চলেছেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, তাই আপনার বলে হয়েছে মাদাইন শহরের সফরকারী এই কাফেলার দল জর্ডনে আসার পরে যখন তারা ভুলে গেল, মিশরের মাটিতে পৌঁছাতে পারল না, ঘুরতে ঘুরতে রাত্রি লেগে গেল, কি করবে পেরেশান হলো, তারা আপনার ওখানে শিবির স্থাপন করলো, রাত্রি আপনার সে আপনার পোহালো, সকালবেলায় চিন্তা ভাবনা করে চলবো, তবে তিন তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে, পানি নাই, কোথায় পানি পাওয়া যাবে কি দ্বারা খোঁজো, পানি পান আপনার পান করার জন্য এদারা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে ওই ইউসুফ নবী যেখানে আরাম করতেছে তিন দিন ধরে, ওই কুয়োর কাছে তারা পৌঁছে গেল, ওই কুয়োতে তারা বালতি ফেললো, বালতি যেমনি নেমে গেছে বালতির মধ্যে আল্লাহ পাক ইউসুফ নবীকে জিবরিলের মাধ্যমে বসিয়ে দিয়ে বলছে, উঠে বের, চিন্তা নাই, যে বালতির তোকে যে রশি দিয়ে ফেলেছে ওই রশি দিয়ে আমি আল্লাহ তুলব, চিন্তা করো না নবী, আমি তো ইজ্জতের মালিক, কে মালিক বাপ,
ইজ্জতের মালিক আল্লাহ। ইউসুফ নবী যখন আপনার আছে তো উঠছে তো আলো হ্যালোজিনের মতো উঠছে, জোরে বল সুবহানাল্লাহ। যে ব্যক্তি তুলছিল ইয়ার তো আপনার বলে হচ্ছে জান চমকে গেছে, মালিক বিন যা আর লোকটির নাম, কি নাম বললাম? মালিক বিন যা আর। এই লোকটা দেখে থতমত খেয়েছে, আল্লাহ কি হলো, এরকম হবে না হঠাৎ করে পানি তুলতে যে যদি অপরূপ চাঁদ আকাশের মতো যদি উঠে আসে, ই চমকে গেছে। তারা বলছে কি ব্যাপার কি ব্যাপার, সবাই হই হট্টগোল লাগালো এরকম। বলছে এ চাঁদ আকাশের না, এ মানুষ না, এ ফেরেশতা, তারা ডিসাইড করছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহর বান্দা। সঙ্গে সঙ্গে তারা উপরে তুললো, আর এই দশ ভাই তারা খুঁজছে, নিয়ে গেল না, ওখানে আছে, আবার ঘুরে আসবে না তো? যদি আবার ঘুরে বাড়ি ঢুকে তো আমার আব্বা জানতো আমাদেরকে মিথ্যাবাদী বলবে, বলবে না? এদের কিন্তু ঘুম নাই, এরা ধরছে যে লিয়ে গেলে হয়। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে যেমনি তোলা কিনারাই হয়েছে, আপনার গলযোগ আরম্ভ হলো, এরাও ছাগল চরাতে গেছে, পাহারা দিচ্ছে, কেউ যেন তুলে নিয়ে চলে যায়, আপনার শুনতে পেলো তুলেছে, তারা আপনার আসার পর ঘেরাও করলো, তারা বলল শুনে রেখে দাও, এটা হলো আমাদের বাড়ির কৃতদাস, জোরে বন্যাও জিবিল্লা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে তারা কৃতদাস বলল, আল্লাহর কোরআন কোট করে দিয়েছে মুসলমান। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার যেমনি তাকে তোলা হয়েছে, এই দশটা ভয়ে তাড়াতাড়ি হাজির হয়ে গেল। তারা যেয়ে বলছে এই বণিক, শোনো তোমরা এক কাজ করো, এটা আমাদের কৃতদাস, এ হলো আমাদের বাড়ির কাজের লোক, আমাদের বাড়িতে কাজের যখন চাপ হয়ে গেল, কাজ না করব বলে পালিয়ে এসেছে, জোরে বল নাউজুবিল্লাহ, তবে আমরা একে আর বাড়িতে নিয়ে যাব না, আমাদের বাড়িতে কাজ না করে যখন পালিয়ে এসেছে, আমরা একে বিক্রি করে দিতে চাই। কেমন হারামখোর, একে বিক্রি করে দেব। আর যে বণিক তুলে চলো, মালিক বিন জাহার বলছে যে এত সুন্দর চেহারা যদি মিশরের বাজারে বিক্রি করি, কোনো ব্যবসা করতে হবে না, একটা ব্যবসাতে পুষিয়া যাবে, ঠিক কি না? সুযোগের সদ্ব্যবহার। এ ভাই কত টাকা নিবি বল? যেমনি বলেছে, তারা বলল আমরা বেশি নিব না, 400 রিতিলের কথা কোরআনের আপনার ব্যাখ্যায় লেখা আছে, 400 রিতিল দিয়ে বিক্রি করলো। এরা আপনার নিয়ে গেল, দিয়ে আপনার ঢেকে নিয়েছে। তারা বলল শোনো, শর্ত হলো বিক্রি করছে, তবে এই কিনানের মাটিতে যেন তাকে না দেখতে পাই, এমন জায়গায় নিয়ে যাবে তার নাম তো দূরের কথা, গন্ধ পর্যন্ত যেন এলাকায় না আসে। বম করে দিল, কারণ ভয় ঢুকে আছে, বাপের কাছে খবর হবে, এলাকার বাজারে যদি বিক্রি হয় ধরা পড়বে কি পড়বে না। কিন্তু শুনে রেখে দেন, থানাতে একটা ডায়েরি করে যদি আসেন, মোবাইল যেদিনই খুলবেন, কটাম করে আপনার ফোন ঢুকে পড়বে, বলবে বেটা মোবাইল দিয়ে যা, না দিলে বাড়িতে হাজির হবে। আল্লাহ পাক জগৎ বিখ্যাত, আপনার বলে হ্যাঁ নবী ইউসুফ নবী আপনার কথাই থাকবে, ইয়াকুব নবী বুঝতে পারবে না, তাই হয় নাকি? আল্লাহ পাক ওই রকম মেশিন আল্লাহ বানিয়ে দিয়েছে ইয়াকুব নবীকে। নবী গো চিন্তা করো না, টাইম অ্যান্ড টাইডয়েড ফান্ডান, সময় কারো জন্য অপেক্ষা করে না, আমি আল্লাহ বাদশাহিত্ব দান করে তোমার আপনার মুখে হাসি ফোটাবো, গোটা জগৎবাসীকে দেখাবো আমি আল্লাহ ইউসুফ নবীকে কেমন আপনার বলে হাতে জগৎ দান করেছি। তাই আল্লাহ পাকের নবী ধৈর্য ধরলেন, তাকে আপনার বলে হাতে নিয়ে যাওয়ার পরে সৌদাগর আপনার বোরখা পরিয়ে নিয়ে গেল, কারণ রূপের সৌন্দর্যে পাগল হয়ে সবাই ব্যবস হবে, চলে গেল মিশরের মাটিতে ডাঙ্কা পিটিয়ে দিল, এ লোকেরা তোমরা যদি থাকো মিশরের বাজার একটা গোলাম বিক্রি হবে, জোরে বল নাউজুবিল্লাহ। নবীদের সামনে গোলাম বিক্রি হয় না, নবীদের সামনে গোলাম শব্দ ব্যবহার হয় না, কিন্তু তারা গোলাম বলে ডাকে ধরো, আল্লাহর নবীকে গোলাম বলল, তারা চিনতে না পারার কারণে আমার নবী ইউসুফ পয়গম্বর যখন মিশরের আপনার বনে হয়েছে বাজারে বিক্রি
বিক্রি হবে। তদানীন্তন কালে আপনার বাড়ি হয়েছে একজন মহিলা ছোট্ট একটা পুতলা নিয়ে দৌড়ে যাচ্ছে, আপনার ইউসুফ আলাইহিস সালামকে ডাক করবে, তারা আপনার বাড়ি হয়েছে বলে চলো ওগো বুড়ি, এতগুলো আপনার বাড়ি হয়েছে লোক তারা শোনায় একদিকে, রূপো একদিকে, ইউসুফ নবীকে এক পাল্লায় আর সোনা অপর পাল্লায় দিয়ে তাকে দাড়িতে ওজন করে নিব বলছে, আর তুমি ছোট্ট পোটলায় খুচরা টাকা নিয়ে কি কিনতে পারবে? খুচরো টাকা নিয়ে গেছে, খুচরো টাকা দিয়ে কিনবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এক পাল্লাতে ইউসুফ আর অপর পাল্লাতে সোনা, তাই তো হচ্ছে না? কে কিনবে ইউসুফকে? জোরে বলুন কে কিনবে? ওই বাদশাটার নাম ছিল রাইহান বিন। আপনার রাইহান বিন, রাইহান বিন ওয়াইল বিন, আপনার রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান বিন তিফলিক, আর যে কিনেছিল ওই ব্যক্তিটা ছিল মিশরের আপনার ই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। ওই প্রধানমন্ত্রী মিশরের আজিজ, প্রধানমন্ত্রী মিশরের আজিজ, মিশরে আজিজ বলা হয়, মিশর কিন্তু যেই বস্তু তাকে আজিজ বলা হতো। ভালো করে শোনেন, মিশরের যিনি প্রধানমন্ত্রী হতেন তাকেই আজিজ বলা হতো, মিশরে আজিজ বলা হতো। যেমন ফেরাউন, শুনেছেন? যেই তদানীন্তন কালে মিশরের গভর্নর হতো তাকেই ফেরাউন বলা হতো, তাকেই বলা হতো ফেরাউন, মানে উপাধি। আমাদের প্রধানমন্ত্রী বলে কি বলে না, মুখ্যমন্ত্রী বলে কি না, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী হবে সেই চিফ মিনিস্টার। তো তদানীন্তন কালে মিশরের মাটিতে আপনার এই বাদশার প্রধানমন্ত্রী কিনল যেই দিন, সেই দিন মিশরের আজিজ পৃথিবীর জমিনে আপনার ত্যাগ করে দিলেন। কাকে? তিনি আপনার বাদশাহিত ত্যাগ করে দিয়ে তিনি এই আজিজকে দিয়ে দিলেন বাদশাহিত, আমি আর থাকবো না, বাদশাহ ছেড়ে দিলেন, প্রধানমন্ত্রীকে বাদশাহ বানিয়ে দিলেন। এই প্রধানমন্ত্রীর স্ত্রী নাম হলো আপনার জুলাইখা। কি নাম? জুলাইখা। আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর পৃথিবী জমিনে যখন তার বাড়িতে আসলো, জুলাইখা আপনার বাদশার স্ত্রী ছিলেন আপনার বটে, আপনার প্রধানমন্ত্রীর স্ত্রী ছিলেন বটে, তবে কোনো দিন তার সঙ্গে মিলামেশা করেননি, কোনোদিন আপনার করেননি। স্বপ্নের অনেক কথা আছে, জুলাইখাও স্বপ্নে দেখেছিলেন স্বপ্নের রাজকুমার, তিনি বলেছিলেন আমার ওই স্বামী হবে যিনি আকাশের চাঁদের মতো সুন্দর হবে, পূর্ণিমার চাঁদ হবে। তিনি তাকে দেখে উনি বলেছিলেন যে আমার স্বামী হবে মিশরে আজিজ হবে। জোরে বলবে কি হবে? মিশরে আজিজ হবে। কিন্তু জুলাইখা তো জানেন না যে মিশরে আজিজ মানে এই আজিজ, এই আজিজ এটা জানতেন না। ওনার ব্যাকগ্রাউন্ড একটু বলি, নাহলে বুঝতে পারবেন না। মিশরের আপনার বাড়ি আছে মাটিতে মিশরে আজিজ প্রধানমন্ত্রী, ইনি যখন আপনার বাড়ি আছে বিবাহ তিনার হবে, জুলাইখা স্বপ্ন যোগে কি দেখলে দেখুন, জুলাইখা স্বপ্ন দেখার পর বাড়িতে স্থির থাকতে পারে না, জুলাইখা উন্মাদ, শুধু বলছে আমার স্বপ্নের রাজকুমার কোথায়, আমার স্বপ্নের রাজকুমার কোথায়, আমার স্বপ্নের আপনার রাজকুমার কোথায়। স্বপ্ন দেখে পাগল পাড়া দাসীরা বলে কি হলো সঙ্গিনী, ও আমাদের বান্ধবী কি হলো, বলে আমি স্বপ্নের রাজকুমারকে পাই না, স্বপ্নের রাজকুমার ছাড়া জীবন বাঁচে না, স্বপ্নের রাজকুমারকে দেখব। এই স্বপ্নটা ছিল আপনার মিশরের আজিজ নয়, আল্লাহর নবী ইউসুফ নবীর স্বপ্নর যোগে দিদার। মা খাদিজা যেমন দেখে চলো আল্লাহ রসুলের নূর, আকাশের চাঁদ যেন নেমে গেল চাদরে ধরলেন, মা জুলাইখাও দেখেছিলেন ইউসুফ নবীর নূর। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু যখন দেখলেন পাগল পাড়া হয়ে গেলেন, আমি দেখলাম এই আপনার নাম জানি না, ধাম জানি না, বাড়ি কোথায় জানি না, তার ঠিকানা জানি না, পাগল পাড়া হয়ে গেলেন। দাসীরা বলে এ আপনার বাড়ি হয়েছে দাসী, স্বপ্ন স্বপ্ন থাকে বাস্তবে পণ্য হয় না, ঠিক না বেটি?
স্বপ্ন স্বপ্ন থাকে, বাস্তবে কোনোদিন পূর্ণ হয় না, স্বপ্নের কথা স্বপ্নে রেখে দিতে হয়। দাসেরা বলল, তিনি বললেন, না আমি জীবনে কোনোদিন এরকম খারাপ স্বপ্ন দেখিনি, যতটা স্বপ্ন দেখেছি সব ভালো, আমার স্বপ্নে রাজকুমারকে আমি একদিন পাবই। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আপনার মনে হয়েছে পৃথিবীর জমিন ইউসুফ নবীকে পাওয়ার জন্য তিনি পাগল পারা হলেন। এক মাস গেল, দুই মাস গেল, আবার স্বপ্ন যোগে ছয় মাস পর দেখলেন আল্লাহ নবী ইউসুফ পাইগাম্বার, যেন তিনি স্বপ্নের যোগে হাজির। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জড়িয়ে ধরতে যান, ইউসুফ নবী বলে, না জুলাইখা, ধরতে পাবে না, আমাকে ধরলে আমার সঙ্গে তোমাকে যদি পাতেই হয় অনেক পরীক্ষা দিতে হবে, পাওয়া যাবে না, অনেক তোমার পরীক্ষা লাগবে, স্বাভাবিকভাবে আমাকে পাবে না, ধৈর্যের পরীক্ষা দিয়ে কুস্তুরি হয়ে পড়ে পাকা সোনা হতে হবে। বলে মিশরের আজিজ আমি। বলল, বলে তোমার নাম কি? বলে আমি মিশরে আজিজ হব। জোরে বল সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, না মিশরে আজিজ হবে, কারণ মিশরের বাদশাহ হবে এটা বললেন। বলে তুমি ওখানে আমাকে গেলে পেয়ে যাবি, মিশরের আজিজের ঘরে পাবি, আমাকে এখানে দেখতে পাবি, তুমি আপনার অধৈর্য ধরবে না। সব ঠিকানা যখন বলে দিলেন, আল্লাহর নবীর আপনার স্বপ্ন দেখার পর সকাল বেলায় বাপের গলা ধরে জুলাইখা বলতে লাগলো, হে আব্বা জান, আমি পৃথিবীর জমিনে বিবাহ করব না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর জমিনে আমার মনের মতো সুন্দর আমার স্বপ্নের রাজকুমারকে না পাবো। দাসীদের কাছে পরামর্শ হলো, মন্ত্রী মহোদয়কে নিয়ে বিচার বসলো। মন্ত্রী মহোদয় বলল, জুলাইখার ব্রেন তাল হয়েছে, জুলাইখার মাথা পাগলা হয়ে গেছে, জুলাইখা কোনো কথা শোনে না, শুধু স্বপ্নের রাজকুমার বলে, রাজকুমার বলে চিৎকার করে। যদি ব্রেন ঠিক করতে হয় বাদশা, তাহলে আপনাকে একটা বলা হয়েছে, একটা আপনার অনুষ্ঠান করতে হবে, একটা অনুষ্ঠান করে আপনি রাস্তা দিয়ে আপনার সারিবদ্ধভাবে যাবে, আর আপনার বিবি আপনার আপনার মেয়ের হাতে একটা ফুলের তোড়া দিবেন, ওই স্বপ্নের রাজকুমারকে যদি পেয়ে যাই তাহলে জুলাইখা বা আপনার মালা পরিয়ে বরণ করে নেবে। স্বপ্নের রাজকুমার না পেলে হবে না, আপনার অনুষ্ঠান করা হলো, গোটা অত্র এলাকার মিশরের বাসীকে জানানো হলো, আমার বাড়িতে ফ্রিতে খাবার খাবে, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রিতে অনুষ্ঠান করা হলো। বিবি জুলাইখার হাতে একটা ফুলের মালা, তুমি দেখে না তোমার স্বপ্নের রাজকুমারকে পাওয়া যায় কিনা। তিনি ফুললি আপনার দেখে স্বপ্নের রাজকুমার তার মিলে না, কারো রাজপুত্র সঙ্গে তার সৌন্দর্য মিলে না। সবাই যখন চলে গেল, হযরত আপনার বলে হয়েছে ইউসুফ নবীর চেহারার সাথে মিলল না। উনি বললেন, জুলাইখা বাজান, চিরকুমার থাকবো, কিন্তু জীবনে কোনোদিন রাজকুমার না পালে কবুল করব না, রাজকুমার না পারলে কবুল হবে না, চিরদিন কুমার রাজকুমারী থাকবো। কিন্তু অবশেষে বলতে বাধ্য হলেন, আমি যাকে বিবাহ করব তিনি মিশরের আজিজ হবে। আপনার বাপ জানতে পারলো মিশরের আজিজ আছে, আপনার পৃথিবীর জমিনে ওই প্রধানমন্ত্রী যিনি বিবাহ করেননি, তিনি বললেন ঠিক আছে তাহলে তার সঙ্গে হবে। তিনি আপনার বিবাহ করলো, জুলাইখা দেখলো না, বাপে দেখলো, দেখার পরে বিবাহ আপনার নামধাম ঠিক হয়ে গেল, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, জুলাইখার সঙ্গে বিবাহ দিল। কিন্তু জুলাইখা বাসর রাত্রে যখন ঢোকে, জুলাইখা দেখতেছে আমার স্বপ্নের রাজকুমার না, এ তো মিশরে আজিজ, অন্য কোনো আপনার স্বপ্ন দেখা। সঙ্গে সঙ্গে যখন মিশর আজিজ তাকে স্পর্শ করবে, ডাক দিয়ে বলল, মিশর আজিজ, আমাকে যদি তোমাকে পেতে হয় দুইটা বছর অপেক্ষা করতে হবে, দুইটা বছর তোমাকে ধৈর্য ধরতে হবে। ওরে মিশর আজিজ, আমাকে পেতে গেলে দুই বছর তোমাকে ওয়েটিং এ থাকতে হবে, দুই বছর যদি আগে আমাকে স্পর্শ করো আমি জীবন দিব তোমার সঙ্গে, আমার কোনো সম্পর্ক হবে না। জোরে বল তার মতো কম্পিটিশনে সৌন্দর্যের অধিকারী রূপের বাদশানি,
রূপের আপনার বলে হাঁচা ডালি জামালিনি, তদানীন্তন কালে কোনো মহিলা ছিল না। মিশরে আজিজ বলল দুই বছর আপনার থাকবো কিভাবে, কিন্তু থাকলে তো লাভ হবে না, লুস্কানো হবে না, লাভ হবে। ডাক দিয়ে বলল এ মিশর আজিজ, তোমার বিছানা আলাদা আমার বিছানা আলাদা, দুই বছর তুমি স্বামী শুধুমাত্র নামে থাকবে, তোমাকে রান্না বান্না করে দেব, খুলে কেড়ে খাবে বিছানা, রাত গেলে আলাদা হবে, তোমার সঙ্গে কোনো টাচ হবে না, স্পর্শ হবে না। দুই বছর পর ডিসাইড করে দেখব তোমার সঙ্গে ঘর সংসার করা যায় কিনা। মিশরে আজিজ বলছে যদি আপনার বলে হয়েছে চাট মেরে দুধ দেয় তবুও লাভ আছে, ঠিক না বেটি? হ্যাঁ, চাট মেরে যদি দেয় তাও লাভ আছে, এত সুন্দরী জীবনে দেখিনি। আর সে যখন বলছে রান্না দিবে বান্না দিবে, কথা বলবে শুধু, বিছানা আলাদা, তাই তো? ঠিক আছে, দু বছর চলে যাবে, এতদিন গেছে এখনো যাবে, অসুবিধা কিছু নাই। মিশরে আজিজ দু বছর কাটাতে কাটাতে ইউসুফ নবীকে ক্রয় করলো, যেমনি নিয়ে এসেছে আর যেমনি বলেছে দেখো আমাদের তো ছেলে টেলে নাই, আমরা তো বাঁধা আর বাঞ্জি, বাঁধা বাঞ্জি কি হবে, কানেকশনই তো নাই, নেগেটিভ পজিটিভ সব তার কাটা, বাল্ব জ্বলতে গেলে আর্থের কানেকশন লাগবে, হুকিং তুলতে হবে নাকি, কোনো কানেকশন নাই, বলছে এইটাকে বাচ্চাটাকে মানুষ করতে হবে। ইউসুফ নবীর যেমনি নেকাব মুখের তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে জুলাইখা স্বপ্ন যোগে দেখছে এ তো আমারই রূপের বাদশা, জোরে বল সুবহানাল্লাহ, এটা আমারই, আমি দেখে দেখেছিলাম, এ কোথায় ছিল, কোথায় পেলে তুমি, জীবনে কোনদিন দেখিনি, একে কি করে পেলে, কোথায় পেলে গো স্বামী? বলে বা আপনার বেগম শাহজাদি, তুমি কখনো রাগান্বিত হবে না, পেরেশানি হবে না, ডিস্টার্ব করবে না, এই ছেলের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়, কোনো বেয়াদবি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার, আমি তোমাদের তোমার সঙ্গে আপনার বলে হাজে প্রতিবাদ করতে বাধ্য হব। জুলাইখা বলছে আপনার বলে হাজে বিয়াদবি দূরের কথা, আমার মাথায় তুলে তাকে রাখবো, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফকে আপনার জুলাইখা রান্না করে দেয় খাওয়াই, আপনার হাত ধুয়ে দে পা ধয়। ইউসুফ আলাইহিস সালামকে দেখে আর তার যত রূপ দেখে তত তার মধ্যে পাওয়ার আশা বেড়ে যায়, জোরে বল নাউজুবিল্লাহ, তার আশার পাওয়া বাড়ি, কিন্তু এটাকে খারাপ মাইন্ডে নেবেন না, প্রেমের কাহিনী ভাববেন না, এটা হলো হেদায়েতের কাহিনী, জোরে বল সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে পাগল নয়, মনে মনে চিন্তা করেছেন আল্লাহ পাক আমি যদি নবীর স্ত্রী হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হতে পারি, আল্লাহকে বলবো আল্লাহ কিছুই করতে পারিনি, তবে রূপের বাদশা ইউসুফ নবীর আমি স্ত্রী, নবীদের স্ত্রী জাহান্নামে যাবে না, আল্লাহর নবীদের স্ত্রী জান্নাতে যাবে, জোরে বল সুবহানাল্লাহ। তাই তিনি জান্নাতের আশায় পৃথিবীর জমিনে আপনার পাওয়ার আশা করেছিলেন, কিন্তু মানুষ মন্দে তবু কুমন্ত্রণা হয় হয় কিনা, মলবি হলো লাভ হয়ে যায়, মলবি হলো লাভ আপনার লুস্কা, আপনার আপনার মনের মধ্যে লালচা হয়, মলবি হলো আপনার মনের মধ্যে পাওয়ার আশা জোটে, মলবি হলো মনের মধ্যে প্রেম জন্মায় জন্মে কিনা, বা মনের মধ্যে প্রেম জন্মে যদি তাকে পেতাম, আমার একটা সুন্দরী বউ যদি থাকতো আমার কত ভালো হতো, এটা ভাবে কি ভাবে না, মেয়েরাও ভাবে একটা হিরো যদি হ্যান্ডসাম হতো, এর জন্য তো দাড়িওয়ালা গেলে আগে রিজেক্ট করে, যে দাড়িওয়ালা চলবে না, চাকন চিকন একেবারে ফিটিং ফাটিং লাগবে, কোনো জায়গায় যেন আপনার ই না থাকে, ইদিক ওদিক না থাকে, একবারে ফিটফাট, একবারে সুটকোট ফিটফাট টাইবম, হ্যান্ডসাম লিবে, হিরো লিবে, হ্যাঁ, চুল কাটবে, মিঠো নখে লিবে, দাড়ি আপনার আছে, মুচ আছে, জুব্বা পাগড়ি পরে তো বলছে যে এটা না ওটা লিবে না, কোনটা লিবে, যেটা এখানে খোলিয়ান চাইছে, চুল কাটা উঠেছে তো মনে হচ্ছে এত ঘৃণা লাগছে, এত ঘৃণা লাগছে সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে ও মনে হয় কোনো জায়গায় ধরা পড়েছিল, আর ঢেরা কার দিয়েছে মাথাতে, আবার বর্ডার দিচ্ছে গো হাই রোড, এখানে হাই রোড, এই জায়গাখানে চুল রাখছে তো মনে হচ্ছে ঘোড়ার বালিয়েছি, তা তিন চার কালার, এত কালার, বলছে ওটাই আমার জন্য ঠিক আছে, ই কি আপনার কাঠ হলো, আবার চুল কাটতে কাটতে টিকটিকি মাথাতে আটেছে,
টিকটিকি টিকটিকি। আরে ভাই উঠা কেন বলছে মডার্ন যুগ মূল বিষয় বুঝবা না, মডার্ন যুগ মডার্ন যুগ। টিকটিকি আপনার ছাপাইছে আর গোটা চাই ছাড়িল এইটুকু থুইয়াছে গো। হ্যাঁ ভাই এখন যুগ উঠলো চুল কাটার কাটিং কি বুঝে কি কাট লিবেন দেখালেন ওখানে থুয়ে দিয়েছে, ওখানে কাটিং থুয়েছে যে কাট লিবে সেই কাট। এখনকার যুগের কাট নাই ভাই, যেও ও যদি কাঁদিয়া দিয়ে ধান কাটা করে কাটে লাই দিয়া যদি বলে যে ভাই আমার এটা নিউ স্টাইল তো ওটাই কাটবে, ও বলবে না যে হ্যাঁ ভাই তো ছোট বড় যে কোনটা ছোট কোনটা বড় ও বলবে না, বলবে না এটা নিউ স্টাইল এই মডার্ন যুগে এই স্টাইলে কাটছি তো ওয়াই কাটতে লাগবে। এত পাগলা যুগ হয়েছে, এত যুগ পাগলা, যে যা করছে টিভিতে যা দেখছে তাই, না হলে মেয়ে ছেলে ওয়াই করে 3 ইঞ্চি হিল পায়া হাঁটতে যায় পা ভাঙিয়া হাসপাতালে ভর্তি। হ্যাঁ ভাই ওখানে বলছে হিলে লড়িয়া বেড়া চলো, হ্যাঁ হিল হিল তো হিলছে 3 ইঞ্চি হিল না পারলে ও মডার্ন হবে না। শুনে রেখে দেন এইসব পোশাক ছাড়েন, আধুনিক পোশাক ওটা না, আধুনিক পোশাক হচ্ছে এটাই, এই পোশাকটা আগে ছিল এখন আছে কেয়ামত পর্যন্ত থাকবে, আর আপনার যে জামাটা ওটা কেয়ামত পর্যন্ত থাকবে ভাই। আজ হাওয়া উঠেছে কাল পাখি উঠবে, আজ হাওয়া কাল পাখি, তারপর দিন উড়বে, তারপর দিন জামদানি, প্রত্যেক দিন ওই শাড়ির আপডেট হয়, আর আগে জুব্বা ছিল এখন আছে কেয়ামত পর্যন্ত থাকবে। তার মানে এই এমন জিনিস পরিবর্তন হবে না, থাকি যাবে। আর আপনারটা তো একদিন এই বছর আছে সামনে বছর আর নেবে না, ওটা চৈত মাসের সেলে বিক্রি হবে, চৈত্র মাসের সেলে বিক্রি হবে। জীবনে দেখেছেন জুব্বা পাগড়ি পাঞ্জাবি সেলে বিক্রি হয়ে যা ভাই, ও প্রতিদিনই নতুন, যেদিনই নেবেন নতুন, যেদিনই নেবেন নতুন, মানে সোনার ক্ষয় নাই, আর চাঁদি লিয়ে দেবেন আধা দর, যদি কিছুদিন বাড়িতে রেখে দেন ও খাইয়ে নিবে হাতে, মা আপনার মাটি তো দরকার হাতে খেয়ে নেয় সোনা খায় না। ভালো পোশাক পরেন, মা বন্ধন এখন বর্তমান যুগে আমি আপনাদেরকে বলবো একটু ভালো করে বুরখা পরেন। আজ বুরখা পরার বিরুদ্ধে স্লোগান দিবে কি, ইয়ারাই তো বলছে না পড়লেও হবে, তাই তো মুস্কান খান গোটা বিশ্বকে লড়িয়ে দিয়েছে জানেন, ওর মতো আমাদের ঘরের মেয়ে যদি দাঁড়াত আমাদের অধিকার আমরা নিব, গোটা বিশ্ব লড়তো, গোটা বিশ্ব আমরা বোরখা পরবো কে মানা করবে, তো ইয়ারাই তো আপনার বাইচে উদ্যম হয়ে থাকতে চায়, তো বোরখা পরার বিরুদ্ধে কে বলবে? মুসলমানের ছেলেরাই বলছে হ্যাঁ ইউনিফর্ম আছে স্কুলের ওটা পরবে না, মা বোরখা পরেন পর্দা করেন, পর্দা করেন আমার বন্ধুগণ, পর্দার সঙ্গে থাকলে জীবন ধন্য হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা আমাওলানা মুহাম্মদ গো মাদার দয়ার নবী গো মাদার জিন্দা নবী তুমি দাগা আপারে তুমি দাও গা বহরে ছ বাবলে মাটির বদল কাহ বাবার ভাই সর্বপ্রথম সৃষ্টি গিজিনি খদার নহর তৈরি তিনি আওয়াল খের নবী আওয়াল তুমি দয়ার নবী গো মাদার দয়ার নবী
তুমি দাগ বাড়ি চাবা বলে মাটির বদল কাবা বড় ভাই। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আপনার বলে হাজাজ আর তাকে যখন খাবার দেয় তাকে দেখার পরে পাগল হয়ে যায়, মনে মনে চিন্তা করে আল্লাহ পাক আমি যদি ইউসুফকে পাই আমার মনের আশা ভিড়ে দাবি। ইউসুফ নবীর বয়স তখন কত ছিল, কত ছিল জানা আছে? শুনের রাজ অনেক কিছু শোনার আছে, চারটা মত আছে, কেউ বলেছে 12 বছর, কেউ বলেছে 14 বছর, কেউ বলেছে 17 বছর, আবার কেউ 7 বছরের কথা বলেছে। এইরকম আপনার চারটা মত, তবে প্রসিদ্ধ মত হলো 12 বছর। প্রসিদ্ধ মত কাঞ্জলিমান উঠাবেন তাও পাবেন, তাফসিরে নাইমিতেও পাবেন, তাফসিরে মাঝারিতে পাবেন, তাফসিরে কাশাফে পাবেন, তাফসিরে রুহুল বায়ানে পাবেন, বিভিন্ন তাফসির দেখবেন তার বয়সটা বেশিরভাগ ওলামায়ে কেরাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আপনার এটাই বলেছেন যে তার বেশিরভাগ মত হলো তিনি 12 বছর। কত মত বলেছেন? 12 বছর তার বয়স। 12 বছর মানে একটা স্বাভাবিক বয়স। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর 12 বছরে যখন যখন লালন পালন, ইউসুফ পয়গম্বর আপনার লালন পালন হচ্ছে তার আপনার গোসল করিয়ে দেয়, তাকে খাবার খাইয়ে দেয়, তাকে আপনার বলে হেঁচে দেখে সব সময়তে জুলাইখা কাজ কাম বাদ দিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম ঘরে একাই থাকে আল্লাহর নবী ইউসুফকে আপনার দেখার জন্য তিনি জানালার ফাঁক দিয়ে দেখতে থাকে। রূপের বাদশা তাকে না দেখলে হবে? ইউসুফকে দেখে মা জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা সেই আশিকে মুসলিম পাগল, দরদ পাড়ো মোস্তফা। আমার বন্ধুগণ ইউসুফ নবী তিনি আপনার লালন পালন হতে হতে বড় হলো, এমন একটা দিন চলে আসলো অনেক ঘটনা বাবা। আপনার ইউসুফ আলাইহিস সালাম কি একদিন ডাক দিয়ে বলে ইউসুফ আমি তোমাকে ছাড়া আর আপনার কিছুই দেখতে পাই না, আমি রাস্তায় তাকাই তোমাকে দেখি, আকাশের দিকে তোমাকে দেখি, জমিনের দিকে তোমাকে দেখি, রান্নার হাড়িতে তোমাকে দেখি, রুটি গড়াতে গড়াতে তোমাকে দেখি। হয় না বাবা হয় না, দেখবেন যে যার সঙ্গে মন আপনার বলে হ্যাঁছে মনের আপনার মন মনে গেছে, রাস্তায় যেতে যেতে স্বপ্ন দেখি শুধু আপনার, ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া আর চাই না। আল্লাহর নবী বললেন ও জুলাইখা তুমি আপনার ভঙ্গ করছো, আমি হলাম আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ইউসুফ, তুমি আপনার আমাকে এই ভাবনা চিন্তা করো না, তোমার আপনার গুনাহ হবে, আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে ইউসুফ নবী দোয়া করলেন আল্লাহর পয়গম্বর তাকে ছেড়ে দূরে থাকতে চায় আর জুলাইখা বেশি বেশি কাছে আসতে চায়, তাকে আপনার ভালোবাসা দিতে চায়, তাকে আপনার মিয়ার কি করতে যায় একটু মজা করতে যায়। আল্লাহর নবী খাবার খাওয়া বন্ধ করে দিলেন, আপনার বনে হয়েছে ভিতরে থাকি। আল্লাহর নবীকে যখন কোনো মতে পারলো না, কোনো মতে রাজি করতে পারলো না, জুলাইখা মনে মনে চিন্তা করলো কি করা যায়। এ জুলাইখা মনে মনে চিন্তা করলো তার একটা দাসী ছিল, দাসীকে দেখে বললো দাসী আপনার জুলাইখার উদ্দাস আপনার মন দেখে। দাসী ডাক দিয়ে বললো জুলাইখা তোমার মনটা ভালো লাগে না, কিছুদিন থেকে তোমাকে আলাদা মনে হয়, তুমি আপনার অন্ধমনস্ক, তুমি তরকারি কাটতে গিয়ে দাঁড়িয়ে যাও, রান্না করতে গিয়ে চুলো লুবিয়ে যায়, আপনার বিছানা ঝাড়তে গিয়ে হা করে তাকাও, রাস্তার দিকে তাকিয়ে থাকো, আপনার বলে হয়েছে কি ব্যাপার বলো, তোমার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ভাই না দাসী বুঝতে পেরে গেল, দাসীকে বলতে বাধ্য হল, বলে আর বলিস না আমার বাড়িতে যে ছেলেটা আছে একে আমি স্বপ্নে দেখি, একে শয়নে দেখি, একে রাত্রে দেখি, দিনে দেখি, একে ছাড়া কিছুই বুঝতে পারি না দাসী রে, এ যে আমার স্বপ্নের রাজকুমার।
ই আবার স্বপ্নে রাজকুমার, একে ছাড়া আমি কাউকে দেখি না। বলছে কি করতে হবে? বলে একে পাইতে হবে, এ তো আমার কাছে ভিড়ে না, আমার কথা মানে না, আমার কথা গল্পই শোনে না, কি করা যাবে? দাসী আপনার বলে হ্যাঁ যুক্তি দিচ্ছে, এক কাজ করেন, মিশরে খুব বড় কারিগর আছে, আপনি এক কাজ করেন, কারিগরকে দিয়ে আপনার এই রাজপ্রাসাদে আপনার একেবারে বেভুষ ছবি, একেবারে হারাম ছবি, যেগুলো শরীয়তে প্রাধান্য পাবে না, অর্ধ উলঙ্গ জড়াজড়ি ছবি, কোলাকলি ছবি, এটা আঁকাতে হবে, ইউসুফ নবীর ছবি আর তোমার ছবি দিয়ে তাকে আপনার বলা হয়েছে এইভাবে প্রেমের বাহার যেন তার আসে, এর জন্য এই ছবি দিয়ে তাকে ভিতরে ডাকো জোরে বন্যা উজবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি আপনার বলা হয়েছে এই ছবি দেখবেন না, কারিগর আপনার অনেক টাকা পরিশ্রম করে খরচ করে তিনি ছবি আঁকে দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী ইউসুফকে ঘরের মধ্যে সাততাবক তালা মারে আর চলে যায়, তালা মারে চলে যায়, ইন্দির মহলে ঢোকা হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চোখ নিচু করলেন, কারণ আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগদ্দুমিন আবসারিহিম ওয়া ইয়াহফুযু ফুরুজাহু। আল্লাহ বললেন, নবী গো বলে দেন মুমিনদেরকে, আপনি বলে দেন যারা মুমিন হবে তারা দৃষ্টি আনত করবে, কারো দিকে তাকাবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তাকালেন না, ওয়া ইয়াহফুযু ফুরুজাহু গুপ্তাঙ্গকে হেফাজত করবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর নিজের আপনার বলে হয়েছে শরীরকে হেফাজত করবে। আল্লাহর নবী তিনি তাকিয়ে দেখলেন না, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সাহায্য করলেন, আল্লাহ বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহর কোরআনের কাছে যান, কোরআন সাহায্য করেন, কোরআনের কাছে এক রিফিউজাল মাই কোরআন, কোরআনের শরণাপন্ন হন, কোরআন ওই সলভ অল ইওর প্রবলেম, আপনার সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। ইউসুফ নবী আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দোয়া কবুল করে বললেন জিবরিল আমার নবী এখন ঘর থেকে পালিয়ে আসবে, তালাগুলো ছোটানোর দায়িত্ব আমি, আল্লাহ তোকে বললাম আমার নবীর কানে বলে দি, বিসমিল্লাহ বলে তালার কাছে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমি তালা খুলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। সাত তবক আপনার বাড়ি হয়েছে ঘরে, কুটরির ভিতরে কুটরি, কুটরির ভিতরে কুটরি, তালা মেরে রেখে দিয়েছে চাবি আপনার জুলাইখার কাছে। দাসী মনে করছে আজ কাজ সিদ্ধি হয়ে যাবে, জুলাইখা বলে ইউসুফ গো আজ তোমার সঙ্গে আমার আপনার আসল কথা প্রকাশ পাবে, তোমাকে এত ভালোবাসার পিছনে অনেক কারণ আছে, তোমাকে স্বপ্ন যোগে দেখে পাগল, স্বপ্নের রাজকুমার তোমাকে আজকে পেয়ে আশা মেটাবো। আল্লাহ নবী বললেন জুলাইখা আমাকে ছেড়ে দাও, আল্লাহর বান্দা আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, আমি নবীর আল্লাহর আমি বান্দা নবী, আমার সঙ্গে তোমাকে কথা বলা যাবে না, কারণ আপনার মেয়েদেরকে আপনার ঘৃণা করতে হবে। আল্লাহর নবী বলেছে শোনো, অপর মহিলা যদি হয় তাকে আল্লাহর ভয়ে পালিয়ে যাও। আল্লাহর আপনার নবী বলেছে আপনার বলে হাঁচে রাজলুন ইমরাতুন জামারিন মাংসবিন ফাকলা ইন্নি আখাফুল্লাহ, সুন্দরী রমণী যদি ডাকে তুমি যদি আল্লাহর ভয়ে পালিয়ে যাও আল্লাহ আরশে আজিমের ছায়া দিবে। জোরে বলুন তাহলে নবীরা কি আপনার করবে? জোরে বলুন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। জিবরিল আমিন কানে কানে বলেন হুজুর গো আপনি তাড়াতাড়ি তালার কাছে যাবেন, খোলার দায়িত্ব আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তালার কাছে যেমনি আসে আল্লাহ অটোমেটিক তালা খুলে দেয়। ইউসুফ নবী বাড়িয়ে পালিয়ে আসবে, জুলাইখা পিছন পিছন দৌড়ার পরে পিছনের জামা ধরে ফেললো, আপনার জোর করে ধরেছে। আল্লাহ নবী যখন পালিয়ে যায় জুলাইখা জামা ছিঁড়ে দিল, জুলাইখা বলল কাজ যখন হলো না আপনার তোকে ফাঁসিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীকে ফাঁসানোর জন্য জুলাইখা কাঁদতে লাগলো, কারণ মেয়েদের হচ্ছে 36 কলা কয় কলা, আপনি কি করবেন? ও যায় যদি একটু চোখের পানি ছেড়ে থানায় বলে আর বললেন না স্যার আমার রাস্তা ঢাকা ঘেরা চলো, এই বেটা তুই ধরলি কেন? কিছু বলবে না, আদৌ ধরে আছে কি না কিছু বলার দরকার নাই, আপনি শুধু ওকে বলতে বলেন, আপনাকে 1.5 মিনিট লাগবে না ভাষাতে, মৌলবি লেকচার দিচ্ছে এক্ষুনি পুলিশ চলে আসবে, এ মৌলবির চোখ খারাপ বললি হলো, শুধু বলতে দেরি।
আর আমি যদি গোটা দিন বলি যে ওয়ারা বেহাইয়া বেহাইয়া বেহাইয়া, একটাও কাজ হবে না, হবে কেউ বিশ্বাস করবে না। আর ওরা যদি একবার বলে সব আপনার কাছে। জুলাইকা ডাক দিয়ে বললেন, স্বামী মিশর আজিদ এমন আপনি গোলাম রেখেছেন, এ গোলাম আপনার বলে হচ্ছে আদব নাই কায়দা নাই বুঝে না, আমার সঙ্গে কুকর্ম করার জন্য ইন্দ্রের মহালে ঢুকে চলো, এই দেখেন তার জামা আমি ছেড়ে দিয়েছি। জোরে বল না উজিবিল্লাহ। আপনার বিচার বসে গেল, মিশরের অজিত বিচার করবে, তিনজন বাচ্চা আপনার পৃথিবীতে কথা বলেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে সাবিত গো, তিনজন বাচ্চা কথা বলেছে। মিশরের আপনার বাধা হয়েছে মহাফিলে, আপনার রাজত্বে কালে আপনার মহাফিল বসে গেল, তিনজন বাচ্চা কথা বলেছিল, কোরআনে লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে জুরাইজ আলাইহিস সালামের জামানায় একজন জারদ সন্তান পেটের ভেতরে ছিল। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে আছে, জুরাইজ রহমাতুল্লাহ আলাই যিনি নফল নামাজ পড়ছিলেন আর মা ডাক দিয়েছিলেন, তো উনি চিন্তা করলেন নফল নামাজটা পড়ি আপনার ডাকের উত্তর দিব। জুরাইজের রহমাতুল্লাহ মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ছেলে আমার ডাকে সাড়া দিল না, তা আমার ছেলের মরণ অতদিন পর্যন্ত যেন না হয় যতদিন কোনো বেশ্যা নারীর মুখ না দেখে। এ দোয়াটা করলো, এ দোয়াটা যখন করলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জুরাইজ রহমাতুল্লাহ আলাই তদানীন্তন কালে তিনি আল্লাহর ওলি, আর এক বেশ্যা মেয়ে তার হুজরাখানায় ঢুকলো লোকের চাপে পড়ে, লোকে বলে ওকে ফাঁসাইতে হবে, হ্যাঁ ওকে ফাঁসাইতে হবে, তাই ফাঁসানোর জন্য ঢুকলো। ঢোকার পরে মেয়েটা চিৎকার করছে পানি পড়া লিতে এসে, বাঁচাও বাঁচাও, লোকেরা ধরলো, ধরার পর বলছে কি হয়েছে বলে আমার সঙ্গে কুকর্ম করছে, তাই বলে হ্যাঁ এই তুই রাত দিনে পীরগিরি আর রাতে মুরগি চুরি, দে ধাড়াক্কা মার মারবি, বিচার হলো চুল কাটবে ঘাড়া কাটবে। জুরাইজ রহমাতুল্লাহ আলাই তদানীন্তন কালে আপনার ওই লোকগুলাকে বলেছিল, আল্লাহর বান্দারা শোনো, তোমরা আমার বিচার করবে সব মেনে নেব, তবে ওই যে মেয়েটার পেটে বাচ্চা আছে ওটা আমার না অন্য কারো, বোঝাই আপনারই না, হলে মেয়েটা বলছে কেন? তো বলছে এক কাজ করো, তোমরা তো সাক্ষী দিতে পারবে না, কেউ পারবে বলে না, মেয়ে তো নিজেই সাক্ষী, মেয়ে তো বলছে, বলো মেয়ে সাক্ষী হলো আমার যেহেতু সাক্ষী নাই, ওই বাচ্চাটা কার সন্তান যদি বলে মানবে? তো বলছে হ্যাঁ মেনে নেবো, বুখারী শরীফের হাদিস। সঙ্গে সঙ্গে ইশারা করেছিলেন, বাচ্চা ভিতর থেকে কথা বলছে, এই জনগণ আমি জুরাইজের না, আমি হলাম একজন রাখালের। হযরতে আপনার জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে দোষারোপ যখন করলো মেয়ে আপনার লোকেরা, জুরাইজ আলাইকে আপনার রহমাতুল্লাহ আলাই ইশারা করলেন, পেটের বাচ্চা কথা বলছে আমি জুরাইজের সন্তান না, আমি হলাম এক রাখালের, আমি জারদ সন্তান, আল্লাহর পায় আপনার বলে হয়েছে ওলি। জুরাইজ রহমাতুল্লাহ আলাই বেঁচে গেলেন, বুখারী শরীফের হাদিস গো, ওলির ঘটনা আছে। আর একজন কথা বলেছিলেন তিন দিন বয়সে ঈসা পায়গাম্বার, কোরআনে আছে। আর একজন কথা বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামের জামানায় ছয় মাসের বাচ্চা, কয় মাসের? ছয় মাসের, কেটা জুলাইখার খালাইতো ভাই, বুঝতে পারলেন? জুলাইখা খালাইতো ভাই, ছয় মাসের বাচ্চা, বিচার বসেছে। জুলাইখা বলছে আমাকে এমন তুমি ছেলে নিয়ে এসে দিয়েছো, আমাকে সম্মান করবে তা আমার সঙ্গে পরকিয়া করার জন্য আপনার ঘরের ভিতরে ফাঁসাবে, আর আপনার ঘৃণা হবে। আল্লাহর নবী হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ ওহি নাজিল করে দিলেন, এ নবী তুমি দুলনার শিশুর দিকে ইশারা করো, সব কোরআনে আছে, দেখুন দুলনার শিশুটা ছয় মাসের বাচ্চা, ওই দলিলটা দিচ্ছে বলে মিশর আজিজ, যদি ইউসুফ পায়গম্বর দোষী হয় তাহলে ইউসুফ আলাইহিস সালামের সামনের বুক আপনার বুকের দিকে জামা ছিঁড়া থাকবে, আর যদি জুলাইখা দোষী হয় তো পিঠের দিক ছিঁড়া থাকবে, এটাই বলেছিলেন বাচ্চাটা, আর ওটাই কোরআনে লেখা আছে। সঙ্গে সঙ্গে মিশরের আজিজের হুশ হয়ে গেল, তাই তো আমার স্ত্রীকে যদি ধরতে যাই তো তাহলে তো ও তো সামনে ধরবে, পিঠ ধরবে কি করে? নিশ্চয় এ আপনার ইউসুফ পালিয়ে এসেছে, আমার বইয়েরই এ কাজ। তাই সঙ্গে সঙ্গে মিশরের আজিজ ইউসুফ পায়গম্বরকে
আপনার বাড়ি হচ্ছে তখন মাফ করে দিলেন। অনেক ঘটনা কিছুদিন থাকার পরে মিশরের আজিজ যেহেতু বিবাহ করার পরে সম্পর্ক করেছিলেন না, শরীয়তের বিধান হলে সম্পর্ক না হলে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বিয়ে করা যায়, বুঝলেন? আজকে বিয়ে করে লিয়েলেন, আজকে তালাক দিয়ে আজকে আপনার বিয়ে পাঠানো হবে, যদি তার সঙ্গে মিলামিশা না হয়, আর যদি হয়ে যায় তাহলে আবার ইদ্দত পালন করতে হবে, বুঝতে পারলেন? উনি ওনাকে ছেড়ে দিয়ে চলে গেলেন, আমি আর পৃথিবীতে থাকবো না। ওনার বিয়ে হলো মিশরের আজিজের সাথে। এবার উনি হয়ে গেলেন মিশরের আজিজ, কে? হযরত ইউসুফ পায়গাম্বার। তিনি মিশরে থাকলেন জুলাইখার সঙ্গে। বিবাহ হলে আরো আরো ঘটনা আছে, বাদশাহী হবে, অনেক ঘটনা হবে, তারপরে আপনার সংসারাদি হবে, বাপ মা আসবে, ভাইয়েরা আসবে, কিনানে অভাব হবে, অনটন হবে, জেলখানায় থাকবে, কত ঘটনা আছে জেলের। আল্লাহ পাক আমাদেরকে যদি কোনোদিন নিয়ে আসে, আবার বলবো, যাই হোক বাপ, ভোলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী, দুঃখ দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী। কোরআনের আয়াত বলতে যে যদি কোনো জায়গায় মিস্টেক হয় আমি তৌবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে তুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী রাজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।